আলহামদুলিল্লাহ তো আমাদের আলহামদুলিল্লাহ হ্যাঁ আমাদের সাথে আজকে যা যুক্ত হয়েছেন সকলকে আমরা হৃদয়ের গভীর থেকে সালাম জানাই এবং আপনাদেরকে শুভেচ্ছা জানাই। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আপনারা সকলকে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমরা সকলেই স্যার ভালো আছি স্যার, আলহামদুলিল্লাহ। এবং আমরা সকলের সকল পার্টিসিপেন্টের পক্ষ থেকে স্যার আমরা আপনাকে শুভেচ্ছা, অভিনন্দন এবং দোয়া এবং মোবারকবাদ জানাচ্ছি স্যার। আপনাদেরকে আমি দোয়া করি। তো আজকের আলোচ্য বিষয় হচ্ছে হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট অফ দ্য চিলড্রেন। তো ষষ্ঠ পর্বের রিকেটিক চিলড্রেনদের ক্ষেত্রে আসলে কি কি হোমিওপ্যাথিক রিমেডি আছে এগুলো আমরা আলোকপাত করার আগে একটু প্র্যাকটিস অফ মেডিসিনের একটু আলোচনা করতে চাই। খুব বেশি আলোচনা না করলে অল্প একটু আলোচনা করে আমরা যে সমস্ত শিশুরা রিকেটসে সাফার করতেছে তাদের হোমিওপ্যাথিতে কি রিমেডি আছে তো সেগুলোর তুলনামূলক পার্থক্য করবো ইনশাল্লাহ। এর আগে প্র্যাকটিস অফ মেডিসিন থেকে একটু বার্ডস আই ভিউ একটু ধারণা নিয়ে নেই। সেটা হচ্ছে আমরা কিন্তু প্রত্যেকেই জানি আসলে ভিটামিন এর সাথে যে ভিটামিন এ বি সি ডি এগুলো কিন্তু আমরা নাম শুনেছি, এ বিষয়ে আমরা কম বেশি জানি। তো এই ভিটামিন আবার যে প্রকারগুলো বলেছি যে ভিটামিন এ বি সি ডি, তো প্রতিটি ভিটামিনেরই কিন্তু আলাদা আলাদা ভূমিকা থাকে, আলাদা আলাদা কাজ থাকে। ভিটামিন এ এর কাজ কখনো বি করতে পারে না, বি এর কাজ কখনো সি করতে পারে না, সি এর কাজ ডি করতে পারে না। তেমনি ভাবে অন্য কারো কাজ একজন কিন্তু আরেকজনের কাজ করে দিতে পারে না এইভাবে। তো যাই হোক, তো এই ধরনের ভিটামিন রয়েছে যে যেটার অভাবে এই রিকেটস এর সমস্যা দেখা দেয়। কোন ধরনের ভিটামিনের অভাবে রিকেটস এর সমস্যা দেখা দেয় সেটা আমাদেরকে একটু জানতে হবে। বড়দের ক্ষেত্রে আমরা যেটা দেখি যে ভিটামিন ডি এর অভাবে, কিসের অভাবে? ভিটামিন ডি এর অভাবে কিন্তু এক ধরনের সমস্যা হয়, আবার শিশুদের ক্ষেত্রে কিন্তু আরেক ধরনের সমস্যা হয়। তো শিশুদের ক্ষেত্রে এই যে ভিটামিনের অভাবে যেটা দেখা দেয়, ডি এর অভাবে রিকেটস দেখা দেয়, ঠিক আছে? কি দেখা দেয়? ভিটামিন ডি এর অভাবে কি হয়? রিকেটস দেখা দেয়। হ্যাঁ, দেখবেন যে সমস্ত রাষ্ট্র শীত প্রধান রাষ্ট্র, শীত প্রধান অঞ্চল, দেখবেন যে 6 মাস সেখানে হয়তো কি শীত থাকে অথবা 12 মাস শীত থাকে, রোদের মুখ হয়তো তারা দেখে না। এর অভাবে তাদের কি ভিটামিন যুক্ত কিন্তু খাবার বেশি বেশি শিশুদেরকে দিতে হয়। আদারওয়াইজ কিন্তু দেখা যায় যে এই অভাবটা পূরণ না হলে, আর এটার উৎস কিন্তু সূর্যের উত্তাপ থেকে আমরা পেয়ে থাকি। কোথা থেকে পেয়ে থাকি? সূর্যের যে তাপ এটার থেকে পেয়ে থাকি। তো ভিটামিন ডি এর কাজ হচ্ছে দেহের যে ক্যালসিয়াম বা ফসফরাস, তো এগুলো কিন্তু যথেষ্ট পরিমাণ থাকতে হবে। আদারওয়াইজ এগুলো যদি না থাকে কি হবে? ভিটামিন ডি এর অভাবে দেখা যায় যে আপনার শিশুর কি হচ্ছে? রিকেটস হচ্ছে। তো তার দাঁত গঠনের ক্ষেত্রে তার সমস্যা তৈরি হচ্ছে, এটা কি দেখা দেয় না? অনেক সময় ভিটামিন ডি এর অভাবে আপনার কি হয়? ক্ষুদ্রান্ত্রে তার সমস্যা। তো যাই হোক, তো ভিটামিন ডি এর অভাবে যেহেতু আপনার রিকেটস এর সমস্যা দেখা দেয়, তো আমরা যতটা জানি যে অনেক মায়েরাই কিন্তু গ্রামে গঞ্জে আছেন, ওনারা কিন্তু এতটা বুঝেন না বা জানেন না। তো শহরেও দেখা যায় যে এমন মায়েরা আছে যে হয়তো বাসা থেকে বেরই হতে পারতেছে না, তো তাদের ক্ষেত্রেও কিন্তু রোদ পাওয়াটা অত্যন্ত কঠিন হয়ে যায়। তো যখন সন্তান পৃথিবীতে আসে দেখা যায় যে তখন থেকেই যে রোদে কতক্ষণ পর্যন্ত সে রাখবে, সাধারণত আমরা অলিভ অয়েল কি শিশুর শরীরে মাখিয়ে রোদে কিছুক্ষণ ধরে রাখি, সর্বোচ্চ 5 মিনিট বা 10 মিনিট। প্রথম রোদের যে এটা আসবে, তাপ আসবে, এটা তাদের জন্য এই ভিটামিন ডি এর অভাবটা কিন্তু পূরণ করবে। এবং এগুলোর মূল কারণ হচ্ছে যে অপর্যাপ্ত কি সূর্যে সূর্য তাপ না পাওয়া, পর্যাপ্ত পরিমাণে সূর্যের তাপ যদি সে পায়। অনেকে ভাবে যে আমার ছেলেটাকে রোদ্রে রাখলে সে তো পুড়ে যাবে, তার স্কিনটা তো পুড়ে যাবে, সে তো একটু কালো বর্ণের হয়ে যাবে। কি অনেক মায়েরা এটা করে থাকে? কিনা করে থাকে? জি স্যার করে থাকে। জি স্যার, তো এগুলো দেখা যায় যে পর্যাপ্ত পরিমাণে এইভাবে সূর্যের তাপটা এইভাবে প্রতিনিয়ত এইভাবে যদি দেওয়া হয় তার কিন্তু এর ক্ষেত্রে সমস্যার সম্ভাবনা কম থাকে।
তো যাই হোক, আমার কিন্তু ছোটকালে আমার ক্রিকেট ছিল, আমার ইতিহাসটা আমি বলবো। তো ছোটকালে আমার ক্রিকেট ছিল, জন্ডিস ছিল, হ্যাঁ, তো অনেক কঠিন কঠিন ব্যাধি ছিল। আল্লাহ হয়তো আমাকে বাঁচিয়ে রেখেছে বিদায় এই হোমিওপ্যাথিতে আজকে আসতে পারছি। ধন্যবাদ। তো দেখা যায় যে আমরা যেটা বলতেছিলাম যে অনেক রাষ্ট্র আছে যে যেখানে আসলে 12 মাস দেখা যায় যে আপনার সূর্যের মুখ দেখে না, তো সেই ক্ষেত্রে কিন্তু তারা ভিটামিন ডি যুক্ত খাবার বা ভিটামিন ডি সমৃদ্ধ খাবার তাদেরকে যথেষ্ট পরিমাণে দেয়, যার ফলে তাদেরকে আর রিকেট হওয়ার সম্ভাবনা থাকে না। তো আমি যেটা বলছিলাম যে ক্যালসিয়াম এবং ফসফরাস এই দুইটা খনিজ লবণের অভাবে কিন্তু অনেক সময় কি হয় রিকেটস এর সমস্যা দেখা দিতে পারে। স্ক্রিন শেয়ার করতেছেন কে? হ্যাঁ আমির ফসল ভাই, আপনি এটা ইয়ে করেন, হ্যাঁ স্টপ করেন, স্টপ স্টপ শেয়ারিং ক্লিক করেন, বন্ধ হয়ে যাবে। তো যাই হোক, তো আমাদের দেশে, হ্যাঁ আপনি স্ক্রিন শেয়ারটা বন্ধ করুন ভাই প্লিজ। মিস্টেক হচ্ছে স্যার, আমাদের দেশে, হ্যাঁ হ্যাঁ আমাদের দেশে, আমাদের দেশের অনেক মাই কিন্তু জানেন না, অনেক বাবাই জানেন না, অশিক্ষিত যে সমস্ত মায়েরা, এরা কিন্তু জানেন না যে এই যে সন্তানটাকে কিছুক্ষণ সূর্যের আলোতে রাখতে হবে, তো একটু তেল মাখাই, বিশেষ করে অনেকে সরিষার তেল তার শরীরে মাখিয়ে দেয় অথবা অলিভ অয়েল মাখিয়ে দেয়, মাখিয়ে 10-15 মিনিট বা 5 মিনিট রাখলে তার কি হয় অনেকটাই দেখা যায় যে আপনার ভিটামিন ডি টা তার শরীর উৎপন্ন হয়। তো অনেকেই শিশুর প্রতি এত বেশি ভালোবাসা, এত বেশি আন্তরিকতা, এত বেশি দয়া, মনে করে আমার সন্তান যদি রোদে থাকে তার তো শরীর ঝলসিয়ে যাবে, এটা কিন্তু মোটেও ঠিক নয়, ঠিক আছে? তার জন্য কিছু সময়ের জন্য ভিটামিন টু মানে ডি যেন তার শরীরে উৎপন্ন হয়, এই জন্য কিছুক্ষণ সূর্যের তাপে তাকে রাখতে হয়। যাই হোক, তো এই সমস্ত শিশুদের ক্ষেত্রে আমরা যেটা দেখি যে তাদেরকে যদি তারা কি করে রিকেটস আক্রান্ত হয়ে যায়, যথেষ্ট তাদেরকে মাছের তেল কিন্তু তাদেরকে খাওয়াতে হয়, এটা জানেন কিনা? কারণ মাছের তেলে কিন্তু ভিটামিন ডি বেশি আছে, কিসে আছে? মাছের তেলে ভিটামিন ডি আছে, তারপরে দুধে আছে, মাখনে আছে, আপনার কি বলবো ওই যে আপনার ডিম আছে, ডিমে, এগুলো কিন্তু পর্যাপ্ত পরিমাণে শিশুদেরকে দিতে হয়। আদারওয়াইজ তারা কিন্তু এই রিকেটসে আক্রান্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো এদের ক্ষেত্রে আমরা যেটা দেখি যে এই সমস্ত শিশুদের ক্ষেত্রে প্রচুর ঘাম দেখা দিবে, বিশেষ করে কপালের দিকে বেশি ঘাম দেখা দিবে, হ্যাঁ, অনেক সময় ফন্টেনেলস যেটা যথাসময়ে কিন্তু এটা কি জোড়া লাগে না, সুসার যেটা এটা যথাসময়ে জোড়া লাগে না, আবার শিশুর যে করোটির হাড়ের যে গঠন বা মিলন, এটা যে কানেক্টিভিটি, এটা কিন্তু ঠিকভাবে কি সম্পন্ন হয় না। শিশু দেহের উপরে দেখা যায় যে আপনার বিভিন্ন ধরনের এইভাবে কিন্তু চাপ পড়ে, যখন তার অস্থি কিন্তু কি সুগঠিত না হবে, আস্তে আস্তে দেহের ভর সে ওটাকে রাখতে পারবে না, পারবে? তো সাধারণত রিকেটস আক্রান্ত শিশুদের ক্ষেত্রে আমরা যেটা দেখি এদের পাঁজরের যে হাড় গুলো থাকে এটা অত্যন্ত দুর্বল থাকে এবং দেখবেন যে অপুষ্ট, হ্যাঁ এটা আমরা দেখি, এবং বুকটা কিন্তু ওই যে কবুতরের বুক যেমন না, হ্যাঁ একটু সরু হয়ে যায়, এমন কি অনেক শিশু দেখি না যে তার নিচের অর্গানটা একেবারে জীর্ণ শূন্য হয়ে গেছে, পেটটা মোটা হয়ে গেছে, পাছাটা একটু শুকায় গেছে, এমন দেখা যায় কিনা? পেট কিন্তু তার দেহের তুলনায় বেশ বড় দেখায়, পেট কি দেহের তুলনায় অনেক বড় দেখায় না? পেটটা দেহের তুলনায় অনেক বড় দেখায়, মাথাটা বড় দেখায়, কিন্তু হাত পা তার বাটক এগুলো কিন্তু একেবারেই কিন্তু জীর্ণ শূন্য হয়ে যায়। তো এই সমস্ত শিশুদের ক্ষেত্রে অ্যালোপ্যাথিক যে চিকিৎসা, তাদের কি চিকিৎসা আছে এই বিষয়ে আমি খুব বেশি ভালো জানি না, কিন্তু হোমিওপ্যাথিতে এত চমৎকার মেডিসিন আছে যে সেগুলো যদি আমরা অ্যাপ্লাই করি খুব চমৎকার ফলাফল পাই। তো বিশেষ করে রিকেটস এর জন্য আমি এতক্ষণ যে প্র্যাকটিস যে বার্ডসাই ভিউ একটা ধারণা দিয়েছি, এখন আসবো আমরা রিকেটস এর জন্য কি কি মেডিসিন কার্যকরী হতে পারে। তো রিকেটস এর জন্য প্রায় রেপার্টরিতে আপনার 46টা মেডিসিন আছে, এর মধ্যে প্রথম শ্রেণীর মেডিসিন আছে 5টা এবং দ্বিতীয় শ্রেণীর মেডিসিন আছে 19টা, তৃতীয় শ্রেণীর মেডিসিন আছে 22টা। এখন আমরা শুরু করবো ক্যালকেরা কার্ড থেকে। দেখেন
ক্যালকুলেটেড কার্ভের ক্ষেত্রেও কিন্তু আমরা ইতিপূর্বে অনেক আলোচনা করেছি, আজকেও কিন্তু তারই ধারাবাহিকতায় দেখেন, ক্যালকুলেটেড কার্ভের শিশুরা যদিও জন্মের পর থেকে অনেক মোটাসোটা থাকে, কিন্তু একটা পর্যায়ে যখন সে রিকেটসে আক্রান্ত হয়ে যায়, দেখবেন যে হ্যাঁ, সে 6 মাস 1 বছর 2 বছর রিকেটসে সাফার করতে করতে দেখবেন তার শরীর এত বেশি হালকা পাতলা হয়ে গেছে, জীর্ণ শীর্ণ হয়ে গেছে, তো তাকে দেখে মনে হবে না যে আপনি ক্যালকুলেটেড কার্ভ জি দিবেন। তো এই শিশুর ক্ষেত্রেও কিন্তু ক্যালকুলেটেড কার্ভ প্রয়োজন হতে পারে। তার কারণ হচ্ছে অতীতের ইতিহাসটা কিন্তু আমাদেরকে জেনে নিতে হয় রোগীর কাছ থেকে, কি করতে হয় অতীতের ইতিহাসটা জেনে নিতে হয়। এখন আমরা যদি ক্যালকুলেটেড কার্ভের ইতিহাসটা এমন ভাবে জানি, যদি মাতৃগর্ভ থেকে শুরু করে একেবারে জন্মের আরো 6 মাস 1 বছর 2 বছর পর্যন্ত ইতিহাস আমরা একটু পর্যালোচনা করি, তাহলে ক্যালকুলেটেড কার্ভের চিত্রটা কিভাবে আসে সেদিকে একটু আলোচনা করতে চাই। তো ক্যালকুলেটেড কার্ভের শিশু কিন্তু গর্ভে থেকেই সেই ক্যালকুলেটেড কার্ভের হয়ে কি আসে পৃথিবীতে, যখন আসে তখন ক্যালকুলেটেড কার্ভ শিশুদেরকে বিভিন্ন ধরনের ক্যালসিয়াম যুক্ত খাবার দেওয়া হয়, ক্যালসিয়াম যুক্ত ট্যাবলেট, ভিটামিন, ক্যাপসুল, বিভিন্ন টনিক তাদেরকে দেওয়া হয়, কিন্তু তাদের হাড়টা কিন্তু পরিপোষণ হয় না, পরিপোষণ হয় পরিপুষ্ট হয় না। তো সেই ক্ষেত্রটা একটু আলোকপাত করতে চাই। যেমন গর্ভকালীন সময়ে অসংখ্য মায়েদের ক্ষেত্রে আমরা দেখেছি যে তারা কি করে, গর্ভকালীন সময়ে বিভিন্ন ধরনের এই যে আয়রন জাতীয় যে ট্যাবলেট, ফলিক অ্যাসিড, এটা সেটা বিভিন্ন ধরনের অ্যালোপ্যাথিক কিন্তু মেডিসিন তারা খেতে থাকে। তো এবং ক্যালসিয়াম যুক্ত খাবারও কিন্তু অত্যধিক খেতে থাকে। একটা পর্যায়ে দেখা যায় মাও অনেক বেশি মোটা হতে থাকে, তার সন্তানটা গর্ভে কিন্তু সন্তানটা অনেক বেশি মোটা হতে থাকে, আস্তে আস্তে দেখা যায় যে এমন বেশি মোটা হয়ে গেছে যে পেলভিসের সাইজ অনুযায়ী যেটা আছে সাইজ, তার থেকে মাথা মোটা, শরীর মোটা, এই বাচ্চা নর্মালি আর ডেলিভারি হয় না। ঠিক আছে, তো আমাদের কাছে যদি গর্ভের প্রথম থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত চিকিৎসা নেয়, অনেক ক্ষেত্রে আমরা কিন্তু দেখি তাদেরকে নর্মালি ডেলিভারির যে সমস্ত মেডিসিন আছে তাদেরকে কনস্টিটিউশনাল রেমেডি দিলে তারা নর্মালি ডেলিভারি হয়। আমার 3 সন্তান আলহামদুলিল্লাহ 3 জনই কিন্তু কি নর্মালি ডেলিভারি হয়েছে। তো সেই ক্ষেত্রে আমি কি করেছি সেটা আমরা অন্যদিন আলোচনা করব। এখন এই যে ক্যালকুলেটেড কার্ভের শিশু গর্ভে থেকেই কি মা অত্যধিক ক্যালসিয়াম যুক্ত খাবার খাওয়া শুরু করলো, ক্যালসিয়াম জাতীয় ওষুধ খাওয়া শুরু করলো, ফলিক অ্যাসিড, আয়রন, এদের সেটা খাইতে খাইতে বাচ্চা পেটের মধ্যে অত্যধিক মোটা হয়ে গেছে। এখন পরীক্ষা নিরীক্ষা দেখা গেল যে তার বাচ্চার যে দেহের যে আকৃতি, বডি স্ট্রাকচার, পেলভিসের যে সাইজ, এটা নর্মালি হওয়া সম্ভব নয়। তো এখন আপনাকে সিজার করা ছাড়া আর কোনো উপায় নাই, কি করা ছাড়া উপায় নাই, সিজার করা ছাড়া আর কোনো উপায় নাই। তখন সিজার করলো, এখন সিজারিয়ান যে সমস্ত বেবি পৃথিবীতে আসে, তখন অনেকে হয়তো ভুলবশত ভ্রান্ত ধারণার কারণে অনেকে মনে করে থাকেন যে এটা সিজারিয়ান বেবি, তো এর বারবার ঠান্ডা লেগে যাচ্ছে, তো এই কারণে ওকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে, একটু সাবধানে তাকে রাখতে হবে। আসলে কিন্তু সমস্যা ওখানে না, সমস্যা কিন্তু তার কনস্টিটিউশনাল কিন্তু একটা প্রবলেম, কারণ সে যখন পৃথিবীতে এসেছে তার মধ্যে ওই ধরনের অতিরিক্ত তাপ, অতিরিক্ত ঠান্ডা, এটা কোনো কিছু সহ্য করার বা করার ক্ষমতা কিন্তু ওই শিশুর নাই। আমি প্রায়ই এক্সাম্পল দেই যে যখন এই যে ব্রয়লার মুরগিকে কি করা হয়, অত্যধিক ক্যালসিয়াম যুক্ত খাবার তাকে দেওয়া হয়, ইঞ্জেকশন দেওয়া হয় মোটা তাজা করণের জন্য, কি করা হয় তাকে এই সমস্ত ভিটামিন যুক্ত খাবার তাকে দেওয়া হয়, সে কিন্তু 1-1.5 মাসের মধ্যে অনেক মোটা তাজা হয়ে যায়। আমাদের দেশি যে সমস্ত মুরগি আছে এদের কিন্তু ঠান্ডা লাগে কম, জ্বর আসে কম, দেখবে এদের কিন্তু মানে কি ভাইটাল ফোর, জীবনী শক্তি কিন্তু অনেক ভালো, আর ওদেরটা হচ্ছে দুর্বল, যার ফলে অতিরিক্ত গরম, অতিরিক্ত ঠান্ডা এরা সহ্য করতে পারে না। অনুরূপ ভাবে ক্যালকুলেটেড কার্ভের সন্তানদের ক্ষেত্রেও কিন্তু এই মায়ের সন্তানদের ক্ষেত্রে কিন্তু কি হয়, তারাও কিন্তু ওইভাবে অতিরিক্ত ক্যালসিয়াম যুক্ত ওষুধপত্র এটা সেটা খাওয়ার ফলে তো দেখা যায় পৃথিবীতে যখন আসছে তখন সে এই ধরনের এই পরিবেশ সে মানিয়ে নিতে পারে না, অত্যধিক গরম সহ্য করতে পারে না, অত্যধিক শীত সহ্য করতে পারে না। একটা পর্যায়ে এই সন্তানের প্রায়ই ঠান্ডা লাগে, প্রায়ই কাশি হয়, এই সমস্যা সে সমস্যা সে নিয়ে ডাক্তারের কাছে আসে। তো এরপরে যথাসময়ে সে হাঁটতে পারছে না, যথাসময়ে তার দাঁত উঠতেছে না, যথাসময়ে তার ফন্টেনেইল যেটা এটা তার জোড়া লাগতেছে না। সাধারণত ফন্টেনেইল জোড়া লাগতে 18 মাস সময় লাগে, কত মাস সময় লাগে, 18 মাস। দেখা যায় ক্যালকুলেটেড কার্ভের শিশুর, চালিশিয়ার শিশুর, ক্যালকুলেটেড ফসের শিশুর, এদের কিন্তু 2 বছর হয়ে যাচ্ছে তার ফন্টেনেইল, তার সুসার,
এটা কিন্তু কি হচ্ছে না, জোড়া লাগতেছে না। তো সেই ক্ষেত্রে দেখবেন যে এরা যথাসময় হাঁটতে পারতেছে না, দুর্বল, হাঁটতে গেলেই সে পড়ে যাচ্ছে। কিন্তু শিশু অনেক মোটা সোটা, এত মোটা তারপরও কি তার দুর্বলতা তার মধ্যে আছে, আছে কি না? এই সমস্ত শিশু যখন 6 মাস, 1 বছর, 2 বছর হয়ে গেল, হঠাৎ করে সে যদি এই পরিপোষণ না করতে পারে তার দেহে, ঠিক আছে, তো সেই ক্ষেত্রে তারা অনেক সময় রিকেটসের রুগীদের যদি পরিণত হয়, আমরা দেখবো অতীতে সে মোটা ছিল কিন্তু 2 বছর পরে এসে বা 1 বছর পরে এসে অত্যন্ত হালকা। হ্যাঁ, তো এটা একটা হাড়ের একটা ব্যাধি, তো অতিরিক্ত যে ভিটামিন ডি থাকার প্রয়োজন ছিল, হ্যাঁ, পর্যাপ্ত পরিমাণে তার সূর্যের উত্তাপ ওইভাবে পায় নাই বা ওই ধরনের খাবার সে হয়তো খেতে পারে নাই, যার ফলে আজকে সে রিকেটসের রুগীতে পরিণত হয়েছে। এখন এই সমস্ত শিশু যখন রোগে আক্রান্ত হয়, দেখবেন আপনি হালকা পাতলা চেহারা দেখলেই যে ক্যালকুলা ফসের কথা চিন্তা করবেন, সাইলিশার কথা চিন্তা করবেন, এটা কিন্তু নাও হতে পারে, এটা হতে পারে। এবং হ্যাঁ, এই শিশু কিন্তু ওই সময় কি করতেছে, সে ডিম ডিম বলে পাগল করতেছে, ডিম ডিম বলে চিৎকার করতেছে, 2-2.5 বছরের সন্তান, হ্যাঁ, দেখা হয়তো ডিম ডিমের কথা বলতেছে, একটা ইঁদুর দেখলে সে ভয় পাচ্ছে, একটা পোকামাকড় দেখলে সে ভয় পাচ্ছে, একটা বিড়াল দেখলে সে ভয় পাচ্ছে, উঁচু স্থানে ছাদের উপরে নিয়ে গেছেন এই ক্ষেত্রে সে ভয় পাচ্ছে। আচ্ছা, আমার কথা কি আপনাদের বুঝতে কষ্ট হচ্ছে কিনা? সমস্যা নেই, বলেন স্যার, বলেন, সুন্দর শোনা যাচ্ছে, সুন্দর আলোচনা হচ্ছে স্যার। হ্যাঁ, যদি আমার কথা আপনাদের বুঝতে সমস্যা হয় তাহলে আমি আরো স্মুথলি বলার চেষ্টা করবো ইনশাল্লাহ, ঠিক আছে? যে স্টাইলে আছে, যে স্টাইলে আছে এভাবেই বলবেন স্যার, এভাবেই ভালো লাগতেছে এখন যে বলতেছেন, সুন্দর। জি, তো তারপরে যেটা বলতেছি, হ্যাঁ, এই সমস্ত শিশুরা কি দেখবেন যে ইঁদুর দেখে ভয় পাচ্ছে, কীট পতঙ্গ দেখে ভয় পাচ্ছে, কুকুর দেখে ভয় পাচ্ছে, এরা বিড়াল দেখে ভয় পাচ্ছে, উঁচু স্থানে নিয়ে গেছেন, হ্যাঁ, ও ভয় পাচ্ছে। আপনি দেখা যায় যে ওকে কি করতেছেন, সে দোলনায় শুয়ে আছে, তো দোলনা থেকে নামাতে যাচ্ছেন, হ্যাঁ, সেই ক্ষেত্রে সে ভয় পাচ্ছে, এমন কি না, আপনি দোলনা থেকে আপনি উঠাতে কোলে উঠাতে যাচ্ছেন, এই ক্ষেত্রে সে ভয় পায়। তো এই সমস্ত শিশুর ক্ষেত্রে আমরা কি করব, তার অঙ্গ প্রত্যঙ্গ দেখবেন যে অত্যন্ত পেট মোটা হয়ে গেছে, এটাকে ইন্ট্রোভার্টেড সর্সার বলা হয়েছে, ইন্ট্রোভার্টেড সর্সার বলা হয়েছে, সরি, ইন্ট্রোভার্টেড না, ইনভার্টেড সর্সার, আমি শব্দটি ভুল বলতেছি, সম্ভবত ইনভার্টেড সর্সার, তো কড়াইয়ের উল্টা পিঠের মতো, হ্যাঁ, বিশাল পেট, এবং দেখবেন যে আপনার হাত এবং পা অত্যন্ত শীর্ণ, মাথাটা মোটা, এবং যখনই সে ঘুমাতে যাচ্ছে তখনই দেখা যায় মাথার ঘামে তার বালি ভিজে যাচ্ছে, যখনই ঘুমাতে যাচ্ছে তার কি মাথার বালি ভিজে যাচ্ছে। এখন অতীতের ইতিহাস যদি আপনি জানতে পারেন যে তার দাঁত ওঠা, কথা বলা শেখা, হাঁটা শেখা, কন্টিনিউ জোড়া লাগা, এই সমস্ত সব ডিলে হয়েছে, তাহলে কি করব, এই রেকেটস এর শিশুদের ক্ষেত্রে আমরা কি মেডিসিন অ্যাপ্লাই করব, ক্যালকেরা কার্ড অ্যাপ্লাই করব। এখন যদিও আমরা জানি ক্যালকেরা কার্ড, হ্যাঁ, যদিও আমরা জানি ক্যালকেরা কার্ড শীত কাতর, সে কিন্তু গরম কাতরও, এটাও কিন্তু আমরা হয়তো বা জানি না, সে কিন্তু যেমন শীত কাতর অপরদিকে সে গরম কাতরও। তো যাই হোক, তো এই সমস্ত লক্ষণ থাকবে, আর তার মধ্যে আরেকটা লক্ষণ থাকবে সবকিছুর স্লোনেস, তার কথা বলা, তার মানে এই যে হাঁটতেছে সে দ্রুত ভাবে হাঁটতে পারতেছে না, তার বোধ শক্তি, তার বোঝার শক্তি, তার উপলব্ধির ক্ষমতা, এটা দেরি হচ্ছে। দেখবেন আপনি এই শিশুকে কি করতে যাচ্ছেন, আপনি শেখাতে যাচ্ছেন, ও কিন্তু আপনাকে জিজ্ঞেস করতেছে, স্যার আমি এটা তো বুঝতেছি না, তার বুঝতে কিন্তু দেরি হয়, তার সবকিছু স্লোনেস আছে, ঠিক আছে, তো তার আবার উইকনেস অফ উইল, আত্মবিশ্বাসের যে, হ্যাঁ, অভাব, যে দুর্বলতা, এটাও কিন্তু আমরা ক্যালকেরিয়া কার্বে শিশুদের ক্ষেত্রে পাই। এরা কিন্তু অনেক সময় অনেক শিশু দেখবে এরা ম্যাগনেটাইজড হতে চায়, কি হতে চায়, ম্যাগনেটাইজড হতে চায়, ম্যাগনেটাইজড মিন্স ডিজার টু বি রাব, ঘর্ষিত হতে চায়, দেখবেন যে সে একটা জায়গায় বসে আছে, তার শরীরটাকে ঘর্ষণ করতেছে এদিকে সেদিকে, ওয়ালের সাথে সে ঘর্ষণ করতেছে, ঠিক আছে, অথবা পিতামাতাকে সে বলে যে আব্বুকে অথবা আম্মুকে, হ্যাঁ, বলে যে আম্মু তুমি আমার শরীরে একটু ঘষে দাও, একটু এইভাবে রাখো, এতে করে সে একটু স্বস্তি ফিল করতে থাকে। এরা কিন্তু অত্যন্ত অ্যাগ্রি টাইপের হয়, অবস্টিনেট হয়, পিগ হেডেড, অবস্টিনেটের আরেকটা সিনোনিম আছে সম্ভবত, পিগ হেডেড, স্টারবর্ন, হ্যাঁ, তারপর আরো কিছু রুব্রিক আছে বলে যাচ্ছি আমি, তো এদের মধ্যে সবকিছুর যে শিক্ষা দীক্ষা এবং কথা যে সবকিছুর কিন্তু ধীরতা,
এটা কিন্তু আমরা দেখতে পারি। তো এই সমস্ত লক্ষণ যদি আমরা পাই তাহলে কি করব, আমরা ক্যালকেরে কার্ভ অ্যাপ্লাই করব। এখন ক্যালকেরে কার্ভের ক্ষেত্রে এই যে রিকেটস এর ক্ষেত্রে ক্যালকেরে কার্ভ যেমন কার্যকরী, আবার ক্যালকেরে ফস ও তেমন কার্যকরী। তো ক্যালকেরে ফস এর কি লক্ষণ থাকবে, যেহেতু আমরা ক্যালকেরে কার্ভ আলোচনা করেছি, এখন ক্যালকেরে ফস এর কথা আমরা আলোচনা করব, তাই না? জি স্যার। এখন জি, কারণ পাশাপাশি যেহেতু ক্যালকেরে ফস এর মধ্যে ফসফরাস আছে এবং ক্যালকেরে আছে, দুইটার সমন্বয়ের লক্ষণ থাকবে। কিসের লক্ষণ থাকবে? দুইটার সমন্বয়ে মিশ্রণ, মিশ্রিত কিছু লক্ষণ থাকবে। কিছু পাওয়া যাবে ফসফরাসের, কিছু পাওয়া যাবে ক্যালকেরিয়ার, এই দুইটার সমন্বয়ে গঠিত হবে ক্যালকেরিয়া ফস। এনিওয়ে, আমরা মেডিসিনকে মনে রাখার জন্য দেখবেন যে কিছু যোগসূত্র আছে, হ্যাঁ, এই যোগসূত্রগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। এদের মধ্যে দেখা যায় ক্যালকেরিয়া ফসের রোগীদের ক্ষেত্রে অত্যন্ত সেন্সিটিভিটি দেখা যায়, এরা অত্যন্ত সিম্প্যাথেটিক হয় অন্যের, যেমন কোষ্ঠীকাম, ক্যালকেরিয়া ফস, যেহেতু ফসফরাস সিম্প্যাথেটিক। দেখেন এই যে সিম্প্যাথেটিক কথাটা বললাম, ফসফরাস সিম্প্যাথেটিক না, ফসফরাস যদি সিম্প্যাথেটিক হয়ে থাকে তাহলে ক্যালকেরিয়া ফস কেন সিম্প্যাথেটিক হবে না? রাসেল ভাই বুঝছেন? জি স্যার। ফসফরাস সিম্প্যাথেটিক আবার কোষ্ঠীকাম সিম্প্যাথেটিক, তাহলে আমরা এখানে যেহেতু ক্যালকেরিয়া ফসের মধ্যে পাচ্ছি ফসফরাস এবং ক্যালকেরিয়া, তো ফসফরাসের সংমিশ্রণ আছে, তো এই কারণেই তার মধ্যে সিম্প্যাথি দেখা দেয়, অন্যের দুঃখ কষ্ট যন্ত্রণা বেদনা দেখে তার কি দেখা দেয়, অ্যাংজাইটি অ্যাবাউট আদার্স, অন্যের বিষয়ে তার উৎকণ্ঠা দুশ্চিন্তা কাজ করতে থাকে, কিন্তু তার মধ্যে একটা অসন্তুষ্টি অস্বস্তি একটা ভাব থাকে, কোনো কিছুতেই সেই সন্তুষ্ট হয় না। কোনো কিছুতে সন্তুষ্ট হয় কেন, সন্তুষ্ট হয় না, তার কারণ আছে, তার ব্যাখ্যা হচ্ছে, সে হচ্ছে টিউবারকুলার মাজমেটিক পেশেন্ট। সে কি? টিউবারকুলার মাজমেটিক পেশেন্ট, যার ফলে সে কোনো কিছুতে স্বস্তি পায় না, শান্তি পায় না, সবসময় একটা ডিসপ্লিজমেন্ট, হ্যাঁ, ডিসপ্লিজড থাকে, ডিসকন্টেন্টেড থাকে, ডিজায়ার টু ট্রাভেল, তার ভ্রমণ করার আপনার একটা প্রবল ইচ্ছা থাকে। যেমন আপনার কি কিসে আছে, টিউবারকুলিনে আছে, ক্যালকেরিয়া ফস আছে, তো ক্যালকেরিয়া ফসও কিন্তু টিউবারকুলার মেডিসিন, আবার টিউবারকুলিনেমও টিউবারকুলার মেডিসিন, ঠিক আছে? তার মধ্যে একটা অস্থিরতার ভাব সবসময় আমরা দেখতে পারবো, একটা খিটখিটে ভাব, সব সময় একটা কমপ্লেইন করতে থাকবে, অভিযোগ করতে থাকবে, সে একটু গোমড়ামুখ হবে, আবার অনেক সময় ঝড় বৃষ্টি বজ্রপাতে এগুলো ভয় পায়। কেন ভয় পায়, তার কারণ কি আসল ভাই জানেন কিনা? সেটা হচ্ছে এই যে ঝড় বৃষ্টিতে ভয় পায়, এখানেও কিন্তু ফসফরাসের সমন্বয় আছে। কি আছে ফসফরাসের রোগী? ফেরপ থান্ডারস্টর্ম আছে না, ফেরপ থান্ডারস্টর্ম আছে, তো ক্যালকেরিয়া ফসের মধ্যেও ফেরপ থান্ডারস্টর্ম আমরা পাই। এরা অন্ধকারের ভয় পায়, এরা অ্যানিমেলের ভয়, এই যে প্রাণীর ভয় পায়, এই প্রাণীর ভয় পায় ক্যালকেরের মধ্যে আছে, প্রাণীর ভয় পায়, ইঁদুরের ভয় পায়, বিড়ালের ভয় পায়, হ্যাঁ, একা থাকলে ভয় পায়, তো কুকুরের ভয় পায়, এগুলো এই যে প্রত্যেকটা অ্যানিমেলস এর সে ভয় পাচ্ছে, এটা হচ্ছে ক্যালকেরিয়ার সমলক্ষণ। আর এদিকে পাওয়া যাচ্ছে ভয় আছে ঝড় বৃষ্টি বজ্রপাতের ভয়, ফসফরাসের লক্ষণ, তাহলে দুইটার সমন্বয়ে আমরা কি ক্যালকেরিয়া ফস পাচ্ছি। কি এইভাবে মেডিসিন কি মনে রাখা যাবে, জি সম্ভব হবে কিনা? আমার মনে হয় তো জি, আমার মনে হয় এইভাবে বললে অবশ্যই, আমি তো মনে করি যে যদি বলতো তো আমার তো খুব ভালো লাগতো, ঠিক আছে? শুধু আপনারা তো আমার কাছে শুনতেছেন না, আপনারা তো শোনাচ্ছেন না, আমরা অপেক্ষা করব আপনাদের কাছ থেকে নেওয়ার জন্য। জি, এখন যে সমস্ত শিশুদের ক্ষেত্রে দেখবেন যে সবকিছু ধীরতা, যেহেতু আপনার ক্যালকেরিয়া ফসের মধ্যে ধীরতা আছে, যদিও ফসফরাস চঞ্চল হয় কিন্তু ক্যালকেরিয়া ধীর থাকে, এই জন্য একটু কিছু কিছু রোগীদের ক্ষেত্রে দেখা যাবে কি হবে, এরা একটু ধীর গতি হবে, এবং এদের ইমোশনাল একটা ইন্ডিফারেন্স থাকে, অনেক সময় এরা একটু শাইং করতে থাকে, কি শাইং করে কিনা, দীর্ঘশ্বাস ফেলে কিনা, ফেলে, এদের স্মৃতিশক্তি ও যে কোনো বিষয়ে কনসেন্ট্রেশন দেওয়া অত্যন্ত কঠিন হয়ে যায়, তাদের যে কোনো বিষয়ে বোঝাটা, উপলব্ধি করাটা, কম্প্রিহেনশন করা অত্যন্ত জটিল হয়ে যায়, আবার যে কোনো এই যে শারীরিক ভাবে দুর্বল, মানসিক ভাবে দুর্বল, এর ফলে দেখা যায় হঠাৎ করে কোনো দুঃসংবাদ, কোনো খারাপ একটা সংবাদ আসলো, এর থেকে সে অসুস্থ হয়ে যায়, হয় কিনা? ক্যালকেরিয়া কার্ভ কি ব্যাড নিউজ থেকে অসুস্থ হয়ে যায় না? জি স্যার। তার বাবা মারা গেছে, তার মা মারা গেছে, ভাই মারা গেছে, ভাই স্ট্রোক করেছে,
মারা যায় নাই এই ভয়ে মারছে, ঠিক আছে। এখন এই ব্যাড নিউজ থেকে যদি কি অসুস্থ হয়ে যায়, তাহলে আমরা ক্যালকেরা ফসের কথা চিন্তা করব, ক্যালকেরা কার্বের কথা চিন্তা করব। তো ক্যালকেরা ফসের রোগী একেবারে এতটাই হালকা পাতলা, মানে একখানা শরীর থাকে ওনার যে বাতাসের আগে আসতেছে, এবং যখন এই রিকেটসের রোগীটা দেখা যায় যে আপনার শিশু রোগীটা সামনের দিকে যখন ঝোঁকে, হ্যাঁ ঝুঁকে, এই ঝুঁকতে ঝুঁকতে মেরুদণ্ডের হাড়টা এত বেশি বক্র হয়ে যায়, ও সোজা হয়ে আর কি বসতে পারে না, পারে সোজা হয়ে আর বসতে পারে না, ওর মেরুদণ্ডের যে শক্তি এই সে শক্তি পায় না, ঠিক আছে। আবার অত্যধিক একটা স্ট্রেস থাকার ফলে, একটা মানসিক চাপ থাকার ফলে, একটা মানসিক দুঃখ কষ্ট যন্ত্রণা থাকার ফলেও দেখা যায় যে তার অসুস্থতা দেখা দেয়। তো যেই সমস্ত শিশু অত্যন্ত অস্থির হবে, অত্যন্ত অসন্তুষ্ট থাকবে, হ্যাঁ, এবং হালকা পাতলা হ্যাঁ শরীর থাকবে, তো এদের ক্ষেত্রে আমরা কি করবো, ক্যালকেরা ফসের কথা চিন্তা করবো। এরা কিন্তু অত্যধিক শীত কাতর, এরা কি অত্যধিক শীত কাতর হয়। তো যদিও কিছু কিছু ক্ষেত্রে ক্যালকেরা ফস আপনার মাথায় ঠান্ডা চাবে, হ্যাঁ, কিন্তু মাথায় ঠান্ডা দিলে সে আবার সহ্য করতে পারবে না, ফসফরাস সে সহ্য করতে পারে এবং ভালো লাগে, কিন্তু পরের পরের দিকে কিন্তু আবার তার কি ঠান্ডা লেগে যায়। কিন্তু ক্যালকেরা ফসের রোগীদের ক্ষেত্রে আমরা দেখি, হ্যাঁ সেও ঠান্ডা চাই, কিন্তু সে অনেক সময় সে ঠান্ডায় কষ্ট পেতে থাকে, যদিও ঠান্ডা যাচ্ছে মাথাতে, কিন্তু তার ঠান্ডা লেগে যাওয়ার একটা টেন্ডেন্সি, 12 মাস এক সর্দি সারতে না সারতেই আর এক সর্দি এসে যায়, এক ঠান্ডা সারতে না সারতেই আর এক ঠান্ডা এসে যায়। যখন সে অসুস্থ হতে থাকে, অসুস্থ হয়ে যায়, তখন তার কমপ্লেইনিং গুলো অনেক বেড়ে যায় এবং সে গোঙাতে থাকে, হ্যাঁ আহাজারি করতে থাকে রোগের যন্ত্রণায় কষ্টে। ক্যামোমিলার শিশুদের ক্ষেত্রে আমরা যেমন দেখি, যখন তার রোগ যন্ত্রণা শুরু হয়, অত্যধিক কি আর্তনাদ করতে থাকে, আহাজারি করতে থাকে, বাবা গো মা গো বলে চিৎকার করতে থাকে, সে কারো স্পর্শ করতে দেয় না। তো এখন ব্রায়নার রোগীর ক্ষেত্রে ব্যথা বেদনা হলে একরকম লক্ষণ থাকবে, ক্যামোমিলার রোগীর ক্ষেত্রে ব্যথা বেদনা হলে আর একরকম লক্ষণ থাকে। অনুরূপ ভাবে ক্যালকেরা ফসের রোগীদের ক্ষেত্রে আমরা এমন পাই, সে রোগ যন্ত্রণায় এইভাবে আপনার কি মোরিং করতে থাকে, হ্যাঁ, তো আর্তনাদ করতে থাকে, আহাজারি করতে করতে থাকে, বাবা গো মা গো বলে চিৎকার করতে থাকে। আবার যখন কেনা ওই যে দোলনা থেকে, আপনি দোলনা থেকে তাকে উত্তোলন করতেছেন, মানে উঠাচ্ছেন, তখন তার একটু ভয় হয়ে যায়। কিন্তু বিপরীত একটি মেডিসিন আছে, যদি আপওয়ার্ডে মোশন করা হয় সেই ক্ষেত্রে সে ভয় পায়, কিন্তু যখন আপনার উপরের দিকে ওঠানো হয় তখন ক্যালকেরা ফসের কষ্ট বেড়ে যায়, সে ভয় পায়। যদি নিম্ন গতিতে ভয় হয় তাহলে আমরা কোন মেডিসিনের কথা চিন্তা করবো, হ্যাঁ হ্যাঁ, আপওয়ার্ডে মোশন হলে যদি আপনার বৃদ্ধি হয় সেই ক্ষেত্রে আমরা ক্যালকেরা ফসের কথা, কিন্তু এর অপোজিটে যদি হয় নিম্ন গতিতে ডাউনওয়ার্ডে তাহলে বোরাক্সের কথা চিন্তা করব। তাহলে আপওয়ার্ড মোশনে আপনার কষ্ট বাড়তেছে ক্যালকেরা ফসের, অর্থাৎ দোলনা থেকে আপনি উঠাচ্ছেন কোলে, সেই ক্ষেত্রে কষ্ট বাড়তেছে ক্যালকেরা ফসের, কিন্তু দোলনা থেকে কোলে উঠিয়ে নিয়ে আপনি নিচের দিকে নামাচ্ছেন, তখন আপনাকে কি সে ভয়ে জড়িয়ে ধরতে চায়, সে চমকে ওঠে, তাই না? এই সমস্ত লক্ষণ কিন্তু আমরা পার্থক্য করব এবং সুচারুরূপে পার্থক্য করার চেষ্টা করব। তো যাই হোক, এদের দেখবেন যে ভিজা স্যাঁতস্যাঁতে ঠান্ডায় এদের কষ্ট বেড়ে যায়। কিসে বাড়ে? ভিজা স্যাঁতস্যাঁতে ঠান্ডায় কষ্ট বেড়ে যায়, তার কারণ হচ্ছে যে ক্যালকেরা কার্ব কিন্তু হাইড্রোজেনয়েড, কিসের? হাইড্রোজেনয়েড পেশেন্ট, যার ফলে এই রিকেটসের শিশুদের ক্ষেত্রে আমরা দেখব যে এদের কিন্তু আপনার ওই যে কি ভিজা ভিজা ঠান্ডা আবহাওয়ায় এদের কষ্টগুলো বাড়তেছে, ঠান্ডা বেড়ে যাচ্ছে, প্রায়ই তাদের কাছে সর্দি লাগতেছে, ওয়েদার পরিবর্তন হলেই, চেঞ্জ অফ ওয়েদারে তাদের কষ্টগুলো বেড়ে যাচ্ছে, একটু বাতাসের ঝাপটা লাগলেই তার কষ্টটা বেড়ে যাচ্ছে। এখন এই রেকেটসের শিশুর বারবার ঠান্ডা লাগার একটা টেন্ডেন্সি, আর যে সমস্ত লক্ষণগুলো বলেছি এই সমস্ত লক্ষণ যদি থাকে, আর অত্যন্ত হালকা পাতলা মানুষের সমস্ত শরীরে তার হাড় ছাড়া কিচ্ছু নাই, এই সমস্ত লক্ষণ যদি থাকে আমরা কি করব, তার মধ্যে আপনার এলিমেন্টস ফ্রম ম্যাল অ্যাসিমিলেশন, এই যে ম্যাল অ্যাসিমিলেশন থেকে তার অসুস্থতা দেখা দিচ্ছে, পরিপোষণ ক্ষমতার অভাবে তার অসুস্থতা দেখা দিচ্ছে, মানে তাকে ভালো খাবার দিলেও তার শরীরে পরিপোষণ হচ্ছে না, এটা যার রোগীতে পরিণত হচ্ছে। তো যাই হোক, আমরা আপনার যেটা বলতেছি তার যে ফন্টেনাইলস, এটা কিন্তু জোড়া লাগতে দেরি হচ্ছে, এটা কিন্তু ক্যালকেরা ফসের যেমন আছে, ক্যালকেরা কার্বের আছে, সালিসিয়াতে আছে, আরো বেশ কিছু মেডিসিন মনে হয় আছে। তো এদের ডেভেলপমেন্ট কিন্তু অত্যন্ত স্লো হয়, ক্যালকেরা কার্বের ক্ষেত্রে দেখা যায় যে
আপনার সবকিছু দেরিতে হচ্ছে, ক্যালকুলার ফসের ক্ষেত্রেও কিন্তু দেরিতে হয়। দেখবেন যে এই সমস্ত শিশুদের ক্ষেত্রে আপনি ক্যালকুলা ফস অ্যাপ্লাই করেন লক্ষণ অনুযায়ী, ক্যালকুলা কার্ভে রোগীর ক্ষেত্রে ক্যালকুলা কার্ভ অ্যাপ্লাই করেন, তো দেখবেন যে আপনি চমৎকার ফলাফল পাচ্ছেন। যতটা আমাদের মেডিসিনে দ্রুত রেসপন্স পাওয়া যায়, অ্যালোপ্যাথিক মেডিসিনে এইভাবে দ্রুত রেসপন্স পাওয়া যাবে না। তার কারণ হচ্ছে দেখবেন যে যে সমস্ত ক্রনিক ডিজিজ চিকিৎসা অ্যালোপ্যাথিতে করা হয়, রোগের রূপ চেঞ্জ হয়, ধরন চেঞ্জ হয়, রোগের নাম চেঞ্জ হয়, কিন্তু এই শিশু বিভিন্ন সমস্যায় বিভিন্ন রোগে জর্জরিত হয়ে তখন প্যাথোলজিক্যাল পরীক্ষা নিরীক্ষায় এদের প্যাথোলজিক্যাল চেঞ্জ আসলে তখন রোগের নামকরণ আলাদা হয় এবং চিকিৎসার পর একটার পর একটা এই চিকিৎসা পরিবর্তন হতে থাকে। অবশ্যই দেখা যায়, তো এই সমস্ত লক্ষণ যদি অ্যাপ্লাই করবো না। আবার ক্যালকুলা ফসের আরেকটি খুব চমৎকার লক্ষণ আছে, দেখবেন এই রিকেটসের শিশুরা অন্য খাবার খাইতে তার ভালো লাগতেছে না, কিন্তু সে পোলা মাংস খাইতে চাই, বা তুমি আমাকে শিক কাবাব নিয়ে এসে দাও, এটা খুব আমার ভালো লাগে, খুব খাইতে ইচ্ছা হয়, এটা কি ফিভার করি নাই, কোষ্টিকা ফসফরাসে নাই, আছে আছে। আবার অনেক সময় দেখা যায় যে তারা মিষ্টি খেতে চাই, আবার অনেক সময় চর্বি জাতীয় জিনিস যেগুলো এগুলো খেতে চাই, ঠিক আছে, মশলা যুক্ত খাবার এরা খেতে চাই। এই যে সমস্ত লক্ষণ গুলোর কথা বলেছি, এই সমস্ত লক্ষণ যদি পাই, আমরা কি ক্যালকুলা ফস ছাড়া অন্য কোনো মেডিসিনের কথা চিন্তা করতে পারি? কিসে? পোড়া মাংস, পোড়া মাংস, পোড়া মাংস খেতে চাই, টিউবারকুলিনাম আছে আপনার, কিসে বললাম, ক্যালকুলা ফস আছে, কোষ্ঠীকা আছে, টিউবারকুলিনাম, হ্যাঁ এই মেডিসিন গুলো তো আছে, ওটা রেপার্টরি দেখে নিবেন, জি থাকতে পারে হয়তো বা। আবার বিশেষ করে এই ক্যালকুলা কার্ভে শিশুর ক্ষেত্রে আরো অদ্ভুত লক্ষণ পাওয়া যায়, দেখবেন যে যখনই এই শিশু জন্মগ্রহণ করেছে, 1 মাস 2 মাস পর থেকে বা 3 মাস পর থেকে মায়ের দুধ সে পান করতে চায় না, অ্যাভারশন টু মিল্ক, কি এমন আছে না, মাদার অ্যাভারশন টু মাদার মিল্ক, রিফিউজ টু মাদার্স মিল্ক, এটা কি আছে না, এটা আছে, এই লক্ষণটাও কিন্তু ক্যালকুলা ফসের খুবই চমৎকার একটি বৈশিষ্ট্যপূর্ণ লক্ষণ। আবার যখন দেখা যায় যে সে একটু রেস্ট নিচ্ছে, একটু মুক্ত বাতাসে একটু ঘোরাফেরা করতেছে, তখন তার একটু ভালো লাগছে, এই যে মুক্ত বাতাসে গেলে ভালো ফিল করছে, তার মানে কি, তার মানে হচ্ছে টিউবারকুলার ধাতের যারা হবে দেখবে এরা যদিও মুক্ত বাতাসে গেলে ভালো লাগে, হ্যাঁ, কিন্তু কিছুক্ষণ ঘুরে আসার পর সে ক্লান্ত শ্রান্ত হয়ে যায়, তার শরীরে কোন ভালো লাগে, এবার আবার তার অত্যন্ত ক্লান্তি, অত্যন্ত ক্লান্তি কিন্তু আমরা দেখতে পারি, তাই না? তো ক্যালকুলা ফসের রোগীর আবার যদি পায়খানার ইতিহাস নেই, দেখবেন যে এদের পায়খানা কিন্তু সবুজ হয়, এমন দেখতে পারি কিনা, এমন কিন্তু রোগী আমরা দেখতে পারি। আবার এদের অত্যধিক ক্ষুধা থাকবে, ইনক্রিজ অ্যাপিটাইট থাকবে, বিশেষ করে তাদের বিকাল 4টার সময়, সম্ভবত বিকাল 4টার সময় কিন্তু অত্যধিক ক্ষুধা থাকবে, খায় বেশি, হ্যাঁ, কিন্তু সেই সাথে সে দিন দিন ইমাসিয়েটেড হয়ে যায়, কি হয়ে যায়, অত্যন্ত ইমাসিয়েটেড হয়ে যায়, এক্ষেত্রে টিউবার পেলাম, ফসফরাস, হ্যাঁ, ক্যালকুলা ফস, এই মেডিসিন গুলোর কথা আমাদের চিন্তা করতে হবে, ঠিক আছে। ক্যালকুলা ফস কি আর আলোচনা করবো না অন্য মেডিসিনে যাবো? স্যার অন্য মেডিসিনে যান স্যার, সুন্দরভাবে ক্যালকুলা ফসটা বুঝিয়ে দিচ্ছেন স্যার, হ্যাঁ জি। তো এদের ব্যাকপার্টটা কিন্তু বেশ দুর্বল থাকে, এটা আমরা জানি কিনা, ক্যালকুলা ফসের ব্যাকপার্টটা কিন্তু বেশ দুর্বল থাকে এবং হচ্ছে অবশ হয়ে যাচ্ছে, স্টিফ হয়ে যাচ্ছে, হ্যাঁ, এটা কিন্তু আমরা ক্যালকুলা ফসের শিশুদের ক্ষেত্রে এটা দেখি। তো যাই হোক, আবার ঘুমের ইতিহাস যদি দেখি, ঘুমের মধ্যে এরা আর্তনাদ করে, ঘুমের মধ্যে এরা আর্তনাদ করে, আবার অপর দিকে সে ঘুমিয়ে আছে, স্বপ্ন দেখতেছে, ভ্রমণ করতেছে, কি করতেছে, সে করতেছে, এই সমস্ত লক্ষণ করলেন ঠিক আছে, কিন্তু সুনির্বাচিত নির্দিষ্ট মেডিসিন কিন্তু ক্যালকুলা ফস দিয়ে ভালো হচ্ছে না, ভালো হচ্ছে না, কেন ভালো হচ্ছে না, এই কারণ তখন উদ্ঘাটন করার চেষ্টা করতে হবে। তো ভালো না হওয়ার পিছনে আপনি বংশগত ইতিহাস নিয়ে যদি দেখেন যে তাদের বংশে সব টিউবারকুলার মায়াজমের রোগী রয়েছে, টিউবারকুলার ধাতের সব রোগী রয়েছে, বংশে যক্ষার ইতিহাস, ক্ষয়রোগের ইতিহাস আছে, সেই ক্ষেত্রে আপনি কি মেডিসিন দিবেন, এবং অত্যধিক জেদি, অত্যধিক জেদি হচ্ছে রাগ পড়ে না এবং পায়খানা আপনার 2 দিন 3 দিন 4 দিন 5 দিন পর পর পায়খানা হয়, কি মেডিসিন দিবেন?
টিউবারকুলিন নাম সাইলিসিয়া কি মেডিসিন হয় নাই টিউবারকুলিন নাম স্যার হয় নাই অত্যধিক জেদি পরিবর্তনশীল পরিবর্তনশীল মুড বলি নাই আমি আমি বলি নাই কিন্তু বারবার পরিবর্তন হয় রাগের থেকে জিদ বেশি রাগের থেকে জিদ বেশি এবং স্কিন বিশেষ করে চর্মরোগ হওয়ার একটা প্রবণতা আছে বিশেষ করে দাউদ হ্যাঁ সেই সাথে তো দাউদ আছে অত্যন্ত কষ্টবদ্ধতা ঠান্ডা লাগার প্রবণতা হ্যাঁ 12 মাস ঠান্ডা লেগে যাচ্ছে লেগেই থাকে এবং কষ্টবদ্ধের ধার অত্যন্ত পিগ হেডেড স্টাবন হ্যাঁ অবশ্যই নেই হয় নাই বংশে 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 আপনার ক্ষয়রোগের ইতিহাস আয় রে আল্লাহ ব্যাসিলি নাম ব্যাসিলি নাম এত ভুল করলে কেমন হয় হ্যাঁ আমাদের একজন ভাই বলেছেন এস এম জাহাঙ্গীর ভাই জি এস এম জাহাঙ্গীর ভাই জি ধন্যবাদ ব্যাসিলি নাম হবে কি মেডিসিন কি মেডিসিন হবে ব্যাসিলিনাম হবে এখন ব্যাসিলিনাম খুব গভীর ক্রিয়াশীল মেডিসিন যে যত গভীর থেকে আসবে ক্যালক্রফাস দিলেন তাই ঘাড়ের পিছন অংশটা আপসের মতো চামড়া মনে হচ্ছে কি কুচকে গেছে ঠিক আছে ঘাড়টা ছিন্ন হয়ে গেছে 3 দিন 4 দিন সে গরম সহ্য করতে পারে না হ্যাঁ মোটা মোটা লবণ খাই আপনি এখন কি মেডিসিন অ্যাপ্লাই করবেন ন্যাটামিয়ার অ্যাপ্লাই করবেন এটা আপনার অনেক ভালো ডাক্তার হয়ে গেছে মাশাআল্লাহ আবার আপনার অন্য মেডিসিনে যায় নাকি জি স্যার অলরেডি তো 1 ঘন্টা হয়ে গেল 1 ঘন্টা কোন দিকে চলে গেল আমি তো বুঝলাম না ক্যালক্রিয়াফাসের ভয়টা একটু আরেকবার বলেন ক্যালক্রিয়াফাসের তো অনেক ভয় আছে ক্যালক্রিয়াফাসের দেখেন কিছু ফসফরাসের ভয় কিছু ক্যালক্রিয়ার ভয় মনে রাখবেন তাহলে মনে রাখার জন্য সহজ হবে কিছু ফসফরাসের ভয় কিছু ক্যালক্রিয়ার ভয় বুঝে এসছে আমার কথা বুঝছেন স্যার একটু বললে ভালো হতো হ্যাঁ সেটা হচ্ছে যেমন ইঁদুরের ভয় বিড়ালের ভয় ঠিক আছে আপনি তার দোলনা থেকে উপরের দিকে উঠাচ্ছেন মানে আপওয়ার্ড করতেছেন আপওয়ার্ড মোশন করতেছেন সে ভয় পেয়ে যায় ঠিক আছে তো সে দুঃসংবাদ থেকে ভয় পেয়ে যায় হ্যাঁ দুঃসংবাদ থেকে সে অসুস্থ হয়ে যায় তো তার দেখা যায় অন্ধকারে ভয় করতেছে তার যে কোনো অ্যানিমেলের ভয় থাকে একা থাকার ভয় থাকে আপনার বজ্রপাতের ভয় থাকে হ্যাঁ অন্ধকারের ভয় থাকে এই সমস্ত লক্ষণ ক্যালকেফাসের রোগীদের মধ্যে থাকবে ক্লিয়ার আর কিছু বলবো স্যার ক্যালকেরিয়াফসের কি এই ক্ষেত্রে কি আচ্ছা শুনেন আমি বলি আমরা আমরা কোশ্চেন শেষ করি আলোচনা হয় ইন্টারপ্রায় করে কোশ্চেন শেষ করি তাহলে ভালো হবে ঠিক আছে আর আরেকটি বিষয় বলি আমাদের সঞ্চালনার দায়িত্বে আছেন রাসেল ভাই রাসেল ভাইকে বলবো কেউ কোনো কথা বলতে চাইলে আপনি আপনার কাছে অনুমতি চাইবে এরপরে অনুমতি পাইলে বাস আপনি কথা বলার সুযোগ করে দিবেন আমার সাথে ঠিক আছে আদারও এই দেখা যায় একটু প্রতিবন্ধকতা তৈরি হয় হ্যাঁ এবং মোটটা হারিয়ে যায় আলোচনার যে মোটটা সেটা কিন্তু হারিয়ে যায় তো আপনারা এতে মনে কষ্ট নিন না কথা হচ্ছে প্রশ্ন করার সুযোগ আছে আমরা প্রয়োজনে 10-20 মিনিট আমরা এক্সট্রা সময় দিব প্রশ্ন করার জন্য ধন্যবাদ জি তো আমরা দুইটা মেডিসিন নিয়ে শুধু আলোচনা করেছি একটা হচ্ছে ক্যালক্রিফাস একটা হচ্ছে কি ক্যালকের কার্ভ এখন আসি ফসফরাস এখন ফসফরাস দেখেন যেহেতু এর মধ্যে আমরা কিছু ফসফরাসের লক্ষণ পেয়েছি ক্যালকেরাফসের মধ্যে আবার কিছু ক্যালকেরা লক্ষণ পেয়েছি এখন ফসফরাস কোন ক্ষেত্রে আমরা অ্যাপ্লাই করব ক্লিয়ার কিনা দেখেন এই যে মেডিসিনের যে রিলেশনশিপ একটার সাথে আরেকটার যে সম্পর্ক আমি কেন ক্যালকেরা কার্ভ ব্যবহার করতেছি কোন ক্ষেত্রে ক্যালকেরাফস অ্যাপ্লাই করতেছি কোন ক্ষেত্রে ফসফরাস অ্যাপ্লাই করতেছি এই পার্থক্য আমাদের স্পষ্টভাবে জানতে হবে এনিওয়ে তো ফসফরাসের রোগীদের ক্ষেত্রে দেখা যায় এরা অত্যন্ত তীক্ষ্ণ মেধাবী এরা কি হয় অত্যন্ত তীক্ষ্ণ মেধাবী এদের বুদ্ধিশুদ্ধি অনেক বেশি এরা অত্যন্ত প্রাণবন্ত হয় অত্যন্ত ওপেন মাইন্ডেড হয় এরা এক্সট্রোভার্টেড হয় এরা কি হয় এরা এক্সট্রোভার্টেড নট ইন্ট্রোভার্টেড ফসফরাসের রোগী যারা হবে দেখা যায় রিকেটস এর ক্ষেত্রে আমরা কি করব
ফসফরাস ওই ক্ষেত্রে ওই শিশুর জন্য অ্যাপ্লাই করব যে এই শিশু অত্যন্ত হালকা পাতলা কিন্তু বুদ্ধিদীপ্ত, অত্যন্ত ইন্টেলেকচুয়াল, হ্যাঁ এরা এক্সট্রোভার্টেড হবে, এরা এক্সপ্রেসিভ হবে, হ্যাঁ এরা ওপেন মাইন্ডেড হবে, এদেরও সিম্প্যাথি অত্যন্ত বেশি থাকবে। আমরা কিন্তু ইতিপূর্বে ক্যালকেরা ফস এবং ক্যালকেরা কার দেখেন, এইগুলোর মধ্যে কিন্তু মেডিসিন কিন্তু আমরা আলোচনা করতে যেন আমরা মনে রাখতে পারি একটার সাথে আরেকটার কি যোগ সূত্র, কি চমৎকার একটা সম্পর্ক, এটা যেন আমরা এখান থেকে চিনে নিতে পারি। সেটা হচ্ছে দেখেন তো, তাহলে আমরা কি পাচ্ছি, ফসফরাস কি এরা, এদের সিম্প্যাথি আছে, কিন্তু সিম্প্যাথি অন্যকে দেখায়, কিন্তু সে অন্যের থেকে সে কি চাই, সিম্প্যাথিও চাই, সে যেমন মানুষকে উপকার করবে কিন্তু তাকেও কেউ সিম্প্যাথি দেখাক, সহানুভূতি দেখাক, এটা সে চাই। এখন যে সমস্ত শিশু রিকেটসে সাফার করতেছে, তো তা সে চিহ্ন শূন্য হয়ে গেছে কিন্তু বারবার সে খাইতে চাই, যত খায় তত শুকায়, যত খায় তত শুকায়, এবং যখনই সে আপনি এই শিশুটাকে রিকেটসের শিশুটাকে বাজারে নিয়ে গেছেন, আব্বু তুমি একটু আমাকে আইসক্রিম কিনে দাও না, হ্যাঁ এখন সে আইসক্রিম খেতে চাই, কোল্ড ড্রিঙ্কস পান সে ইয়ে করতে চাই, মানে কোল্ড ড্রিঙ্কস নিতে চাই, কোল্ড ড্রিঙ্কস খেতে চাই, তো মাথায়ও তার মানে ঠান্ডা দিতে চাই, ঠিক আছে, এটা কিন্তু কিন্তু আর বাকি সকল অর্গানে এই ক্যালকেরিয়ার রিকেটসের শিশু কি করবে, ক্যালকেরিয়া ফসের সরি আমি ভুল বলতেছি ফসফরাসের, ফসফরাসের এই শিশু কি করবে, মাথায় ঠান্ডা চাবে আর পাকস্থলীতে ঠান্ডা চাবে, আর বাকি সকল অর্গানে সে গরম চাবে। এখন এই রিকেটসের শিশু যদি আপনার হাড়ে ব্যথা বেদনা করে, কোথায় হাড়ে ব্যথা বেদনা করতেছে, এখন এখানে কি ঠান্ডা চাবে না গরম চাবে, এখানে কিন্তু দেখবেন যে বাত ব্যথার ক্ষেত্রে, হ্যাঁ শরীরে অন্য জায়গায় ব্যথা করতেছে, এই ক্ষেত্রে কি করবে, সে গরম চাইবে, হ্যাঁ এরা একা থাকতে চাইবে না, এরা কি একা থাকতে চাই, একা থাকতে চায় না, এরা সবসময় সঙ্গী পছন্দ করে, ঠিক আছে, এরা সবসময় সঙ্গী পছন্দ করে, একা থাকতে এরা অপছন্দ করে, একা থাকতে তাদের ভয় হয়, অন্ধকারের ভয় হয়, বজ্রপাতের ভয় হয়, হ্যাঁ তো যে কোনো ডিজিজে আক্রান্ত হয়ে যাওয়ার ভয় কিন্তু ফসফরাসের মধ্যে আমরা দেখি। আবার অনেক সময় এমন এমন থাকে এই শিশুর ক্ষেত্রে যে হ্যাঁ এখন শুনতে পাচ্ছেন আপনার কথা, জি স্যার জি জি, তো মানুষের দুঃখ কষ্ট যন্ত্রণা দেখে এই রিকেটসের শিশু সে নিজে অসুস্থতায় মরতেছে, তার জীবনটা নিয়েই টানাটানি, কিন্তু অন্যের জন্য তার দুঃখ হয় কষ্ট হয়, ঠিক আছে, এবং তার থেকে সে সহানুভূতি পেতেও চাই, সে শুয়ে আছে অল্পতে সে চমকে উঠতেছে, হ্যাঁ অল্পতে সে ভয় পেয়ে যাচ্ছে, অত্যন্ত সেন্সিটিভ হয় এদের বুদ্ধিমত্তা, এদের ঘ্রাণ শক্তি, এদের ধীর শক্তি অত্যন্ত প্রখর থাকে ক্যালকেরিয়া ফসের রোগীদের ক্ষেত্রে, এদের মধ্যে অত্যন্ত ক্রিয়েটিভিটি হয় থাকে, এদের মধ্যে কি থাকে অত্যন্ত ক্রিয়েটিভিটি থাকে, এদের মধ্যে সৃজনশীলতা বেশি বেশি থাকে, দেখবেন এরা কিন্তু আর্টিস্টিক হয়, বেশ সুন্দর করে আর্ট করতেছে, হ্যাঁ এদের কি এদের আর্ট করা একটা নতুন কিছু সৃষ্টি করা এদের মধ্যে আমরা দেখি। অপরদিকে এরা কি করতেছে, যখন একটু ক্লান্ত শান্ত হয়ে গেছে তো বসে আছে, এই রিকেটসের শিশু একটু কোথাও ওয়ালের সাথে ঘষাঘষি করতেছে, একটু কি রাবিং করতেছে, ডিজার্ট টু বি ম্যাগনেটাইজ, ডিজার্ট টু বি রাব, এরা কিন্তু এগুলো করতে পছন্দ করে। তো আবার এরা কিন্তু দেখবেন এদের শরীর স্বাস্থ্য কেমন থাকে, অত্যন্ত হালকা, অত্যন্ত হালকা, অত্যন্ত পাতলা, হ্যাঁ এদের মধ্যে সেন্সিটিভিটি খুব বেশি থাকবে, বিশেষ করে দেখবেন এদের আলো এরা কিন্তু সহ্য করতে পারে না, এরা কি আলো সহ্য করতে পারে, এরা আলো সহ্য করতে পারে না, এরা গরম খাবার সহ্য করতে পারে, এরা লবণ সহ্য করতে, যদিও লবণ পছন্দ করে, দেখেন ক্যালকেরিয়াফাসের শিশু সরি আপনার ফসফরাসের শিশু, হ্যাঁ ফসফরাসের শিশু সে লবণ পছন্দ করে বাট সে সহ্য করতে পারে না, লবণ খেয়ে সে সহ্য করতে পারে না, আবার সে না খেয়ে থাকতে পারে না, সে যদি অভুক্ত থাকে তো দেখবেন সে পাকে পাকে সে ঘন ঘন খাওয়ার কথা বলতেছে, যে আম্মু আমার প্রচন্ড ক্ষুধা লেগেছে, এত ক্ষুধা লেগেছে আমার পেট জ্বলে যাচ্ছে, তুমি আমাকে কিছু খেতে দাও না, তখন দেখবেন যে খাইতে দিয়েছেন তো এই ভাতটা তো গরম হয়েছে, এই গরম তো আমি খাবো, গরম খাবার খাবো না, তুমি আমাকে ঠান্ডা ভাত এনে দাও, তো ঠান্ডা ভাত এনে দিয়েছে পান্তা ভাত, ধরেন তো পান্তা ভাত
দিয়েছে তো লবণ নিয়ে আসো, আমি কি শুধু খাবো? লবণ যেহেতু সে পছন্দ করে তাই না, লবণ পছন্দ করে, এবং লবণ যেই পরিমাণে একটু বেশি খাই দেখা যায় তার কষ্ট বেড়ে যায়, অভুক্ত থাকলে তার কষ্ট বেড়ে যায়, গরম খাবার খাইলে তার কষ্ট বেড়ে যায়, বাম পাশে শয়ন করলে তার কষ্ট বেড়ে যায়, তার বাম যেকোনো সাইড বাম সাইডের যেকোনো রোগ লক্ষণ তার আমরা দেখি। আবার দেখা যে অন্ধকার হয়ে আসে তার কিন্তু ভয় হয়, একা থাকলে তার ভয় হয়, কিন্তু যখন সে একটু ঠান্ডা পানি পান করে তার একটু ভালো লাগে, যখন সে একটু ঘুমাতে যায় তখন তার একটু ভালো লাগে, যখন তার শরীরটাকে একটু কি রাবিং করে দিচ্ছেন, ঘষে দিচ্ছেন, মাথার উপর হাত বুলিয়ে দিচ্ছেন, তাকে খাবার দিচ্ছেন খাইতে, কিন্তু সেটা ঠান্ডা হতে হবে, এই খাবার গুলো খাইলে সে ভালো ফিল করতেছে। আমরা কি ফসফরাস ছাড়া এই রিকেটস এর শিশুকে অন্য কোনো মেডিসিন কি চিন্তা করতে পারি? না স্যার, নো নো। আবার অপরদিকে হাইলি সিজন যে ফুড গুলো থাকে, হ্যাঁ, সেগুলোও কিন্তু সে ডিজায়ার করে, সল্টি ফুড সে ডিজায়ার করে, আইসক্রিম সে ডিজায়ার করে, চকলেট সে ডিজায়ার করে, হ্যাঁ, এগুলো সে পছন্দ করবে। আবার অপরদিকে দেখা যায় যে তার মাছও কিন্তু পছন্দ, ঠিক আছে, মাছ পছন্দ, মিষ্টি তার অপছন্দ, হ্যাঁ, তার ফল অপছন্দ, মাংস অপছন্দ, এগুলো কিন্তু এই রেখেছের শিশুরা, এই ক্যালকের ফাঁসের শিশুরা এগুলো পছন্দ করে না, ঠিক আছে। এই যে সমস্ত লক্ষণ বলেছি, এখন এই সমস্ত লক্ষণ যদি কোনো শিশুর ক্ষেত্রে পাওয়া যায় তাহলে কি করবো আমরা? ফসফরাস অ্যাপ্লাই করবো। তাহলে ফসফরাস, ক্যালকেরিয়া ফস, ক্যালকেরিয়া কার্ব পার্থক্য করতে আমাদের কি বেগ পোহাতে হয়েছে নাকি? না স্যার, খুব সুন্দর। আজকে আর একটা মেডিসিন আলোচনা করব, হ্যাঁ, এরপরে রেখেছের কি আরেকটা অধ্যায়ে কি আমরা মানে কি আরেকটা বলছে আরেকটা পর্ব রাখবো কিনা? জি জি, অবশ্যই রাখতে হবে স্যার, আরেকটা পর্ব রাখতে হবে, কারণ এই রিকেটস এর প্রচুর মানে রোগী রোগী পাওয়া যায়, বাচ্চা রোগী গুলা খুব আছে। ধন্যবাদ। তো এখন আমরা সাইলেশিয়াও কিন্তু দেখি যে রিকেটস এর জন্য খুবই ইফেক্টিভ একটি রেমেডি, ঠিক আছে, অনেকগুলো মেডিসিন আছে কিন্তু সাইলেশিয়াও চমৎকার একটি মেডিসিন। দেখবেন এদের মধ্যে আত্মপ্রত্যয়ের অভাব থাকে, ল্যাক অফ স্ট্যামিনা থাকে, ল্যাক অফ সেলফ কনফিডেন্স থাকে, হ্যাঁ, তো এই শিশু রিকেটসে আক্রান্ত হয়েছে, দেখবেন তার মাথা মোটা, পেটটা মোটা, অন্যান্য অর্গান শুকায়ে যাচ্ছে, কিন্তু দেখা যায় যে তার যে ঘামটা হচ্ছে সামনের পাটে ঘাম হয়, তার পায়খানা যেটা হচ্ছে মানে পায়খানার বেগ লাগে, তো পায়খানা করতে গেছে মনে হয় যে পায়খানা না হয়ে আবার উপরের দিকে উঠে থাকে, উঠে যায়, এটা কিন্তু সাইলেশিয়া রোগীদের মধ্যে আমরা দেখতে পারি। এদের মধ্যে সহজেই মানে বশীভূত হওয়ার একটা টেন্ডেন্সি এদের মধ্যে থাকে, যেহেতু পালসের সাথে সাইলেশিয়ার একটা বিরাট সম্পর্ক আছে। কিসের সাথে সম্পর্ক আছে? পালসের সাথে একটা বিরাট সম্পর্ক আছে, যদিও পালস গরম কাতর আর সাইলেশিয়া শীত কাতর, কিন্তু একিউট অবস্থায় সাইলেশিয়া গরম কাতর, ক্রনিক অবস্থায় শীত কাতর। তো সাইলেশিয়া রোগীদের মধ্যে দেখবেন যে ইয়েল্ডিং ডিসপোজিশন আছে, এদের মধ্যে কোমলতা, হ্যাঁ, অত্যন্ত প্রাণবন্ত থাকে, এরা অত্যন্ত দেখা যায় যে আপনার কি বলবো অত্যন্ত মানে দেখে মনে হয় যে ভদ্র, কিন্তু অনেক সময় তাদের মধ্যে যদি একটা গো ধরার ভাব থাকে, আপনি হয়তো তাকে জোর করে ফোর্স করে তাকে নিয়ে আসতেছেন, বাগে নিয়ে আসতেছেন, কিন্তু ভিতর কিন্তু একটা অন্যরকম কাজ করতেছে, হ্যাঁ, এটাও কিন্তু আমরা ক্যালসিয়াফাসের বিপরীত ধর্মী কিন্তু লক্ষণ দেখতে পারি, এই সরি আপনার কালিশা রোগীর মধ্যে, ঠিক আছে। এদেরও কিন্তু ছোট কালের ইতিহাস যদি নিয়ে দেখা যায়, দেখবেন এদের কিন্তু কথা বলা শেখা, হাঁটা শেখা, হ্যাঁ, এদের দাঁত ওঠা, এগুলো কিন্তু দেরিতে হয়েছে, কিন্তু সকল স্রাবে তার দুর্গন্ধ থাকবে, হতে পারে সেটা কানের স্রাব, হতে পারে তার শরীরের ঘাম, হতে পারে তার পায়ের ঘাম, সমস্ত ঘামে দুর্গন্ধ থাকবে, ঠিক আছে, প্রস্রাব পায়খানা সব দুর্গন্ধ থাকবে, এবং আত্মপ্রত্যয়ের অভাব থাকবে, ঠিক আছে, মানে কি বলবো ওয়ান্ট অফ সেলফ কনফিডেন্স, হ্যাঁ, ল্যাক অফ স্ট্যামিনা, ল্যাক অফ উইল পাওয়ার, এগুলো থাকবে, এই কারণে তারা ইনডিসিশনে ভুগতে থাকে, মানুষের মধ্যে যেতে পারে না, পাবলিক প্লেসে যেতে তাদের ভয় হয়, পাবলিক প্লেসে কথা বলতে তাদের ভয় হয়, তার একটা টিমিডিটি থাকে, মনে হয় আমি মনে হয় কথা বলতে পারবো না, হ্যাঁ, কিন্তু তাদের মধ্যে সামান্য বিষয়ও কিন্তু এরা অত্যন্ত সচেতন থাকে, বিবেকবান থাকে, এটা কিন্তু সাইলেশিয়ার মানে রিকেটসের শিশুদের ক্ষেত্রে এটা পাবেন, শুধু রিকেটস না, যে কোনো রোগের ক্ষেত্রে, নট অনলি রিকেটস, কথা হলো পাবলিক প্লেসে যে কথা বলবে মনে করে আমি পারবো না কথা বলতে, কিন্তু কথা শুরু করলে আস্তে আস্তে কি এটা শেষ করতে পারে, যেমন আপনার লাইকোপোডিয়ামের মধ্যেও কিন্তু এই লক্ষণ আছে, যেমন এই রিকেটসের শিশু সে যদি ক্লাস কি বলে টুতে পড়ে বা ওয়ানে পড়ে, কারণ এই শিশুকে আপনি আগের দিন পরীক্ষা দেওয়াতে মানে আগের দিন
আগের দিন তারা একটা ভীতি কাজ করতে থাকে, দেখি কাজ করতে থাকে, পরীক্ষা মনে হয় সে ভালোভাবে দিতে পারবে না, ভালোভাবে লিখতে পারবে না। সে জানে দেখেন কোন মনে করে যে হ্যাঁ আমি তো সব জানি সব জানি, কিন্তু যখনই সে এক্সপ্রেস করতে যায় তখন আর বলতে পারে না। যেমন আমরা যদি এক্সাম্পল, আজ থেকে 10 বছর আগে খুব ভালো একজন লয়ার, ভালো ওখানে প্র্যাকটিস করতেন, তো ওখানে তার কথার জড়তা ছিল না, প্রতিবন্ধকতা ছিল না, সব কথা সুন্দরভাবে উপস্থাপন করতে উনি পারতেন, কিন্তু দেখা গেল তার আত্মবিশ্বাস অভাব এর কারণে এবং সাইলেশিয়া রোগী হওয়ার কারণে এখন গিয়ে সে জানে এই মামলার কেস মানে এই মামলাটা এইভাবে ইয়ে করতে হবে, এই বিষয়ে আমি পড়াশোনা করেছি জানি, কিন্তু বিচারকের সামনে গিয়ে দেখা গেল ওই যুক্তি আর সে উত্থাপন করতে পারে না, যুক্তি তুলে ধরতে পারে না। এটা কিন্তু আপনার সাইলেশিয়ার ব্রাড কিন্তু বৈশিষ্ট্যপূর্ণ লক্ষণ, এটা আমরা জানি কিনা। তো সাইলেশিয়ার শিশু, জি সাইলেশিয়ার শিশু হোক বড় হোক যে কেউ, এদের মধ্যে আলপিনের একটা ভয় থাকবে, হ্যাঁ পিন পয়েন্টেড অবজেক্টস এর একটা ভয় থাকবে, আলপিন নিয়ে এরা নাড়াচাড়া করতে থাকে। এখন এই শিশু দেখা যাচ্ছে যদিও খাচ্ছে, হ্যাঁ ভালো খাবার দাবার দিচ্ছেন, কিন্তু পরিপোষণ ক্ষমতার অভাব, ল্যাক অফ ভাইটাল হিট, হ্যাঁ তো দেখা যায় যে আপনার শরীরের যে জৈব উত্তাপ এটার অভাব। তো এই শিশু সন্তানে কি হচ্ছে না, এই রিকেটস এর শিশুর আপনার হাতটা এত ঠান্ডা যে গরম করা যাচ্ছে না, এমন শিশু পাওয়া যায় না, এমন বড় মানুষও কিন্তু পাওয়া যায়। যাই হোক, বৃদ্ধ হোক, যুবক হোক, যুবতী হোক, শিশু হোক, সকল অ্যাপ্লাই করতে পারি, কিন্তু সাইলেশিয়ার শিশুদের ক্ষেত্রে এরা অত্যন্ত সেন্সিটিভ হয়। হ্যাঁ যদিও ভালো ব্যবহার করে, অত্যন্ত রিফাইন্ড মনের, ওয়েল বিহেভড করে, ঠিক আছে, কিন্তু কখনো কখনো দেখা যায় এদের মধ্যে একটা অবস্থানেইছি একটা মুডও কিন্তু তৈরি হয়, ফিক্সড আইডিয়া থাকে, ফিক্সড ওপিনিয়ন থাকে। হ্যাঁ ফিক্সড আইডিয়া থেকে, ফিক্সড ওপিনিয়ন থেকে তারা অনেক সময় যুক্তি দেখাতে চায়, কিন্তু তাদের আত্মপ্রত্যয়ের অভাবে তারা এটা করতে পারে না। ঠিক আছে, আবার অপর দিকে দেখা যায় তাদের ভীরুতার কারণে কি করতে পারে না, ভীরুতার কারণে কারোর সামনে যেতে পারে না, এদের মধ্যে অত্যন্ত ইরিটেবিলিটি শব্দ, হ্যাঁ এগুলো কিন্তু এরা এদের মধ্যে আমরা দেখতে পারি। আবার আমি যে কথা বলতেছিলাম আগে যে এদের সকল কাজ ধীরে, এদের রোগ লক্ষণও কিন্তু ধীরে। এই যে একদিনে কি রিকেটসের শিশুতে পরিণত হয়, নো, একদিনে রিকেটসের শিশুতে সে পরিণত হয় না, দেখা যায় ধীরে 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 এটা ডেভেলপ করে, করতে 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 দেখবেন যে হ্যাঁ একদিন সে ঠিকই রিকেটস এর রোগীতে পরিণত হয়েছে। সে যেমন তার কি বলবো ডেভেলপমেন্ট ছিল, তার রোগ লক্ষণ আক্রমণ করার যে ধারা সেটাও ছিল, তার কথা বলা ছিল, তার মানে বোঝার যে ক্ষেত্র সেটা ছিল, সে দেরিতে কথা বলা শিখেছে, দেরিতে হাঁটা শিখেছে, দেরিতে দাঁত উঠেছে, দেরিতে ফন্টেনেলস জোড়া লাগে, এটা দেরি হয়েছে। আবার অপরদিকে মাদার্স যে মিল্ক, হ্যাঁ এটা আমরা ক্যালকের ফাসের মধ্যে বলেছি, এইটার প্রতি একটা অনীহা, অনিচ্ছা, বিরক্তি থাকে। আবার ব্যাড অ্যাসিমিলেশনের কারণে এদের মধ্যে একটা ডিফেক্টিভ নিউট্রিশন কিন্তু আমরা এই সাইলেশিয়া রোগীদের ক্ষেত্রে আমরা দেখতে পারি, দেখতে পারি কিনা, এরা অত্যন্ত চিলি পেশেন্ট হয়, কিন্তু অ্যাকিউট অবস্থায় এরা গরম কাতর, আর ক্রনিক অবস্থায় এরা কি হয় শীত কাতর। ঠিক আছে, এখন এই সমস্ত লক্ষণ যদি পাই তাহলে কি করবো, আবার এই রিকেটস এর শিশুর কোথাও ক্ষত হয়েছে, কোথাও একটা ঘা হয়েছে, এই ক্ষত কি সহজে শুকাই, সহজে শুকায় না, সহজে শুকায় না, এই ক্ষত দীর্ঘদিন চলতেছে, ওখানে একটা নালি ঘা হয়ে গেছে, ওটা মানে এত মানে দুর্গন্ধযুক্ত কলতানির পানির মতো পুজ বের হচ্ছে, এই পুজ আর শুকাচ্ছে না সহজে, এবং অমাবস্যা পূর্ণিমায় তার সকল কষ্ট যন্ত্রণা বেড়ে যাচ্ছে, কি বেড়ে যায় না, বেড়ে যায়। জি স্যার, আবার শীতকাল আসলে এই যে শীতকালীন যে মেডিসিন, শীতকাল আসলেও তাদের কিন্তু কষ্ট বেড়ে যায়, বেড়ে যায় না। এখন তাকে আপনি মনে করতেছেন এই শিশুটার দুধ খাওয়া প্রয়োজন, যেহেতু রিকেটস এর ভিটামিন ডি এর অভাব, তাই না, এখন দুধ দরকার, ডিম দরকার, হ্যাঁ তো এখন দুধ দিলে এ আবার খাইলে সহ্য করতে পারতেছে না, যেই আপনি দুধ দিচ্ছেন সে এটা সহ্য করতে পারে না, তার হয়তো পাতলা পেকেরা হয়ে যাচ্ছে, হচ্ছে না। আবার অপরদিকে দেখা যায় এই সাইলেশিয়ার এই রিকেটস এর শিশুর ক্ষেত্রে সে লবণ সহ্য করতে, লবণের প্রতি একটা অনীহা, দুধের প্রতি একটা অনীহা, মাংসের প্রতি একটা অনীহা, গরম খাবারের প্রতি একটা অনীহা, কিন্তু দুধ না খাইলে তার শরীরের কিন্তু পরিপোষণ ক্ষমতা এইভাবে বাড়তেছে না, কিন্তু আবার শুধু এগুলো খাবার দিলেই যে সে সুস্থ হয়ে যাবে এমন নয়, তাকে
টোটালিটি অফ সিমটমস অনুযায়ী একটি হোমিওপ্যাথিক ওয়েল সিলেক্টেড রেমেডি দিতে হবে, ঠিক আছে কিনা? এখন এই বিষয়ে কি আর কিছু বলবো? এবং তারা কিন্তু সব সময় উত্তাপ চাই, তার মাথা, এমনকি মাথা ব্যথার ক্ষেত্রে এই রিকেটসের শিশুর প্রচন্ড মাথা ব্যথা হচ্ছে, মাথা ব্যথার ক্ষেত্রে মাথাটাকে সে খোলা রাখে না, ঢেকে রাখে যে আম্মু তুমি আমার মাথাটাকে মুড়িয়ে দাও, এইভাবে আবৃত করে দাও, র্যাপিং করে দাও, কি বলে না, র্যাপিং করে দাও এবং গরম দাও, একটু প্রেশার দাও, মাথা প্রচন্ড যন্ত্রণা করতেছে। তো পায়খানা দুই দুই তিন দিন পায়খানার বেগ নাই, 5 দিন 7 দিন পায়খানায় বেগ নাই, পায়খানায় গিয়েও আবার বারবার রিসিডিউল হচ্ছে। রিসিডিউল কি আছে না? জি স্যার, তালিকার মধ্যে আছে না? আছে। তো যাই হোক, এরা অত্যধিক সেন্সিটিভ হয়ে যায় ঠান্ডায়, ঠান্ডা বাতাস, ঠান্ডা আবহাওয়া এরা একেবারেই সহ্য করতে পারে না, ঠিক আছে? এখন এই সমস্ত যে লক্ষণগুলো বলেছি, এই লক্ষণগুলো যদি থাকে দেখেছে শিশুদের ক্ষেত্রে, আমরা কি করবো, চালিশা অ্যাপ্লাই করবো। এখন মনে হয় 11:11 বেজে গেছে, যদি কারো কোয়েশ্চেন থাকে এখন। যেমন রিকেটস এর জন্য চমৎকার একটি মেডিসিন, লাইকোপোডিয়ামও কিন্তু আপনার রিকেটস এর জন্য খুব ভালো একটি মেডিসিন, লাইকোপোডিয়াম, টিউবারকুলিনাম, ব্যাসিলিনাম। এখন ধরেন দিয়ে দিয়ে এই শিশু আস্তে আস্তে কি তার হাড়ের সমস্যা দেখা দিল, তার পরিপোষণ ক্ষমতা অভাব তার মধ্যে দেখা দিল, জীর্ণ শীর্ণ হয়ে যাচ্ছে। এখন এই ক্ষেত্রে আপনি ভ্যাকসিনের দূর করার জন্য লাইকোপ্যারামাইড আছে, আর্সেনিক আছে, নাইট্রিক অ্যাসিড আছে, ফসফরিক অ্যাসিড আছে। দেখবেন স্যার, দুইটা পর্বে যাতে কাবার হয় ওইটা ওইভাবে আপনি স্যার আলোচনা রাখতে হবে, যে আজকে একটা পর্ব, আগামী চারটে থাকে, আগামী চারটে হবে। হ্যাঁ, এভাবে আপনি রাখবেন। হ্যাঁ, এটা বোন কমপ্লেইন্টস। হ্যাঁ, তো যে সমস্ত শিশুরা ইমাসিয়েটেড হয়ে যায়, ইমাসিয়েশন দেখা দেয়, সেই ক্ষেত্রে কিন্তু অনেকগুলো মেডিসিন আছে, এই যে যেগুলো বললাম এগুলো ছাড়াও আয়োডিয়াম আছে, আয়োডিয়াম কিন্তু চমৎকার মেডিসিন রিকেটস এর জন্য অথবা ইমাসিয়েটেড চিলড্রেনদের জন্য। আপনার আয়োডিয়াম খুব চমৎকার একটি মেডিসিন, সেটার চিত্র কিন্তু আবার ভিন্ন। অ্যাব্রোটেনাম, অ্যাব্রোটেনাম খুব ভালো একটি মেডিসিন। তো আজকে মনে হয় আলোচনা দীর্ঘায়িত না করে আমরা প্রশ্ন পর্বে, হ্যাঁ স্যার, কারণ প্রশ্ন পর্বে আমরা আসবো। আর যদি স্যার আপনার কোনো কেস আছে, ধন্যবাদ জানাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, ধন্যবাদ জানাই, জি ধন্যবাদ জানাই, আমি বিশ্বাস করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আলোচনা স্যার আপনি অসম মানে অসাধারণ আলোচনা হয়েছে স্যার, মানে এত সুন্দর অসাধারণ আলোচনা, মানে কেউ স্যার এখান থেকে তেমন একটা হয়তো খুব একটা আর্জেন্ট কাজ ছাড়া কেউ কিন্তু এখান থেকে লিভ নেয় নাই, মানে এত সুন্দর আজকে আলোচনা করেছেন ক্যালকিরেকার। তো আমাদের সুনির্মল স্যার এসেছেন, আমরা সুনির্মল স্যার কাছ থেকে আমরা একটু মূল্যায়ন চাইবো, এবং রিকেটস এর ক্ষেত্রে স্যার যদি দুই একটা মেডিসিন অ্যাপ্লাই করেন, মানে অ্যাপ্লাই বলতে আলোচনা করেন, তো আর আমরা বাস্তবিক যে রোগী দেখার যে এটা ওটা শেয়ার করতে পারলে ভালো হতো। তো আজকে মনে হয় যে আরেকজন ভাই বলছিলেন সকালে, যেহেতু আমরা একজন রুগী দেখেছি যার কারণে ওনাকে আমরা রাখতে পারি নাই, কি জানো ওনার নাম ভাই, তরিকুল ইসলাম, তরিকুল ইসলাম, ওনার আগামীকাল হবে সকালে হয়তো আসে পসিবল না স্যার, কিন্তু আপনার প্রতি একটা রিকোয়েস্ট স্যার, আমাদের যেহেতু সকালবেলা একটু পেন্ডিং ছিল, আপনি বলেছেন ওখানে একটু তুলনামূলক একটু একটু ব্যাখ্যা করবেন, যে ওই যে রুগীতে কয়েকটা মেডিসিন তুলনামূলক একটু পার্থক্য করে দিবেন আর কি, এটা আপনি বলছিলেন, তো আর কত সময়টা তেমন একটা নাই, এটা আপনি স্যার সকালে সকালে যে রুগী আমরা ওই যে স্কিন ডিজিজ রুগীটা দেখেছি, এবং সেই ক্ষেত্রে নেট্রামিওর যে সিলেকশন করেছি এটা নতুন করে কি আর ব্যাখ্যা করার প্রয়োজন আছে কিনা? না স্যার এটা কোনো প্রয়োজন নাই, কিন্তু স্যার আপনি অনেকের একটা পরামর্শ ছিল, যে একটা বাপি নিজেও বলেছেন যে আমি কম্পারেটিভ ওয়ে একটু হালকা ব্যাখ্যা করে দিব, বা দুই তিনটা লক্ষণ দিয়ে দিয়ে আমি একটু ব্যাখ্যা করে দিব স্যার, এটা একটু ইয়া ছিল, হয়তো তো ওই মুহূর্তে সময়ের কারণে পসিবল হয় নাই, এই জন্য আপনি রুগীগুলো বের করেন ওটা নিয়ে একটু ব্যাখ্যা করেন স্যার হালকা। ওইটা ওই সময় আমি সেভ না দিয়ে ওই যে আপনার তাড়াতাড়ি করে ওই যে গ্রুপে গ্রুপে দিয়ে আমরা চলে গেছি, হ্যাঁ, তো গ্রুপে দিয়ে চলে গেছি, হ্যাঁ, ওটা আমি নতুন করে ওই রেকর্ড করে রাখবো। আর আরেকটা বিষয় আমার যতটুকু মনে আছে কেসটা, যতটুকু মনে আছে সে আলোকে একটু কথা বলি, সেটা হচ্ছে আমরা প্রায় 26টার মতো লক্ষণ নিয়েছিলাম, কতটা 26টার মতো লক্ষণ নিয়েছিলাম, তো সমস্ত লক্ষণের উপর ভিত্তি করে আমরা দেখেছি যে নেট্রামিওর
সব দিক থেকেই কাভার করতেছে, তো সকল লক্ষণ কাভার করতেছে। এরপরে আমরা আরো প্রায় 20টার মতো মেডিসিনের কথা বলেছিলাম, যে দু এক কথা বলে বলে আমরা পার্থক্য করব। তার মধ্যে সালফার ছিল, তার মধ্যে থ্রিওনিয়াম ছিল, তার মধ্যে ফসফরাস ছিল, তার মধ্যে পালসিডিলা ছিল, তার মধ্যে নাক ছিল, তার মধ্যে 50 নম্বর স্থানে মেডোরিনাম ছিল। অনেকে এখানে মেডোরিনাম ব্যবহার করার কথা বলছিলেন। তো মূলত মেডোরিনাম এবং ন্যাট্রামিয়র এই দুটার মনে হয় পার্থক্য করার এ করতেছিলাম মনে হয়, নাকি? জি স্যার, এই দুটা পার্থক্য করবেন, আর আর একটু সালফারটা অবশ্যই একটু পার্থক্য করবেন। হ্যাঁ, কি সুন্দর করে এই আর কি। জি, তো এখন মেডোনামের পার্থক্যটা আগে করি জি স্যার, অবশ্যই। নাকি? এখন ন্যাক্টামিয়ার গরম কাতর, মেডোনামও গরম কাতর। এখন মেডোনাম কোন শ্রেণীর গরম কাতর জানি কিনা আমরা কেউ? দ্বিতীয় শ্রেণী হবে স্যার। দ্বিতীয় শ্রেণীর সম্ভবত, আমি যতটুকু জানি দ্বিতীয় শ্রেণীর গরম কাতর। ঠিক আছে, তো দ্বিতীয় শ্রেণীর, আচ্ছা তারপর একটু রেপার্টরি দেখে নেই, স্বাস্থ্য ভালো হয় না এখানে দ্বিতীয় শ্রেণী না, সম্ভবত তৃতীয় শ্রেণী দেখাবে। হ্যাঁ, তৃতীয় শ্রেণীর গরম কাতর। এখন রোগী বক্তব্য অনুযায়ী রোগী প্রথম শ্রেণীর গরম কাতর ছিল না তৃতীয় শ্রেণীর গরম কাতর ছিল? ইন্টেন্সিটি, ইন্টেন্সিটি যদি আমরা বাড়িয়ে দেই, রুবি স্যার প্রথম শ্রেণী গরম কাতর ছিল, তার ইন্টেন্সিটিটা যদি বাড়াই দিই প্রচন্ড গরম, প্রচন্ড প্রচন্ড গরম। গরম, হ্যাঁ প্রচন্ড গরম, হ্যাঁ তার মধ্যে ছিল। তো সেই ক্ষেত্রে মেডোনিনাম তৃতীয় শ্রেণীর গরম কাতর, আর মেডোনিনাম অ্যাকিউট অবস্থায় গরম কাতর, ক্রনিক অবস্থায় শীত কাতর, এটা জানি তো। জি স্যার, জি, এখন ন্যাকটামিয়ার প্রথম শ্রেণীর গরম কাতর, দ্বিতীয় শ্রেণীর শীত কাতর, আমরা একটু পার্থক্য করি। এরপরে তার যে লক্ষণটা, আরেকটা লক্ষণ, লক্ষণগুলো বের করতে পারলে ভালো হয় অবশ্যই। তো যাই হোক, স্যার আমরা শুধু এটা আমাদের দুটার মধ্যে গ্রুপে পার্থক্য, দেওয়া হয়েছে স্যার, গ্রুপে ওখান আচ্ছা ঠিক থেকে আছে, আমরা দেওয়া দুটা হয়েছে। দুটার মধ্যে পার্থক্য করি। তো এখন মেডোনামের দয়া মায়া, আন্তরিকতা, ভালোবাসা কেমন থাকে, আর ন্যাকটামিয়ারের মধ্যে কেমন থাকে? তো মেডোনামের রোগীদের ক্ষেত্রে মধ্যে অ্যাগ্রেসিভ একটা মেন্টালিটি থাকে, অ্যাগ্রেসিভ হয় না এরা? জি মেডোনিনাম রোগী কিন্তু অ্যাগ্রেসিভ হয়, আর ন্যাকটামির কিন্তু মাইল্ড হয়। হ্যাঁ, যদিও তার মতের বিরুদ্ধে গেলে, তাকে বাধা দিলে বা কি তাকে সান্ত্বনা দিলে, ওই সময় সে অস্বস্তি ফিল করা বা বিরক্তি ফিল করা, হ্যাঁ রাগটা বেড়ে যাওয়া, এটা আছে। কিন্তু দেখা যায় মেডোনিনাম সে হচ্ছে খামখেয়ালিপনা থাকে, এক্সেন্ট্রিসিটি তার মধ্যে থাকে। এই হয়তো সে রেগে গেল, রেগে গিয়ে স্ত্রী হোক, হ্যাঁ তো স্বামী হোক, ভাই বোন হোক, হয়তো ওই মানে কি বলবো, অ্যাগ্রেসিভ হওয়ার কারণে সে মারধর শুরু করলো। এরপরে মারধর করার পরে হয়তো ধর একজন কৃষক, কৃষক মাঠের থেকে কাজ কাম করে এসে স্ত্রীকে বলল যে তুমি আমাকে 1 গ্লাস পানি দাও, ঠান্ডা পানি নিয়ে আসো, ঠিক আছে, একটু উল্টা পাল্টা হয়ে গেছে, উল্টা পাল্টা হাতে ছিল লাঠি, এমনি সে মার শুরু করলো, ঠিক আছে, মার শুরু করে এরপরে কিছুক্ষণ পরে দেখা গেল স্ত্রীর প্রতি একটু মায়া হচ্ছে, দরদ হচ্ছে, ভালোবাসা হচ্ছে, তৈরি হচ্ছে। তো তখন দেখা গেল 10 কাঠা জমি তার লিখে দিল যে আজকে তুমি কি চাও বলো তো। হ্যাঁ, আবেগে আবেগে দেখা যায় এইটা কিন্তু এই খামখেয়ালি পড়ার কারণে এই ঘটনাগুলো ঘটে ফেলে, এটা কিন্তু ন্যাকটামিয়ারের মধ্যে নাই, আছে নাই না স্যার, না তার। না হ্যাঁ, তার তার যে আরো অনেক লক্ষণ আমরা বলেছিলাম, যে এই যে স্কিন ডিজিজ, এটা রোগীর মধ্যে যে মাজমেটিক যে একটা দোষ ছিল, সেই দোষটা সাইকোটিক দোষ ছিল না শরিক ছিল, সিভিলিটিক ছিল, টিউবারকুলোস ছিল, কোনটা? শরিক ছিল স্যার, শরিক 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 ছিল। ছিল। এখন শরিক প্লাজমের উপরে মেডোনামের ক্রিয়া করার ক্ষমতা আছে কিনা? না রোগী নাই, যদি এন্টিসোরিক হয়, এন্টিসোরিক মেডিসিন আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে। যদি মাজমেটিক লেয়ারটা এন্টি সাইকোটিক হতো বা সাইকোর প্রভাবটা বেশি ইয়ে হচ্ছে, তো সেই ক্ষেত্রে আমরা কি করতাম, এন্টি সাইকোটিক মেডিসিনের কথা চিন্তা করতাম। এখন রোগী বললো যে হ্যাঁ, সে বললো যে আমার মানুষের সাথে কোনো দ্বন্দ্ব ফ্যাসাদ হয় না, সবাই আমাকে শান্ত শিষ্ট হিসেবে জানে। এখন মেডোনামিনে রোগী কি শান্ত শিষ্ট? না না অত্যন্ত ওভার এক্সাইটেড, অ্যাগ্রেসিভ, ফোর্সফুল, এবং হাই সেক্সুয়াল ডিজায়ার থাকবে। কি থাকবে? হাই সেক্সুয়াল ডিজায়ার থাকবে। এরা হচ্ছে এক্সট্রোভার্টেড হয়,
মেরুদণ্ডের রোগী, এবং সবকিছু গোপন করার একটা প্রবণতা থাকবে, ঠিক আছে, গোপন করবে। এখন তারপরে দেখা যায় যে নেট্রামের যে ক্ষেত্রটা আমরা পেয়েছিলাম সেটা কি, তার পিপাসা শীতকালে দেখা যায় যে 15 মিনিট পর পর, না আধা ঘন্টা পর পর সে পান করে, 1 গ্লাস পরিমাণে পান পান করে, কিন্তু শীতকাল আসলে আধা ঘন্টা পর পর, আর গরমের সময় মানে প্রায় বললো যে প্রায় আমি পানি পান করি ঘন ঘন, সে 10 মিনিট পর পর 15 মিনিট পর পর। এটা এই যে বারবার পানি পান করার একটা প্রবণতা, এটা ন্যাট্রামের মধ্যে যেটা আছে এইভাবে মেডোনোমের মধ্যে ওইভাবে নাই। তো ন্যাট্রামের রোগী দেখা যায় যে আপনার কি ওই যে একটা রুব্রিক মনে হয় নিয়েছিলাম যে ফেয়ার অফ থার্স্ট অফেন প্রায়, এটার মধ্যে কিন্তু মেডোনিনাম নাই। হ্যাঁ, যদিও এক্সটেন্সিভ থার্স্ট কিন্তু আপনার মেডোনামের মধ্যেও আছে, কিন্তু সে স্বপ্নে অনেক সময় পানি পিপাসার স্বপ্ন দেখে। হ্যাঁ, পানি পিপাসার স্বপ্ন দেখে। আবার মেডোনামের মধ্যে দেখা যায় যে আপনার অন্ধকারের ভয় থাকে, ভূতের ভয় থাকে, পাগল হওয়ার ভয় থাকে, ঠিক আছে। কিন্তু আর এই রোগীর কিসের ভয় তখন কি বলছে, ভূতের ভয় আর কি কি যেন ভয় বলছে, ওই রেকর্ডটা দেখলে বোঝা যাবে। রোগীর বলছে যে তার ভয় হইতেছে, তার আরেকটা আরেকটা জিনিস বলেছিল, সে হচ্ছে ফাইট করা, ফাইট করে, ফাইট করে, হ্যাঁ সে হচ্ছে ফাইট করে স্বপ্নে, স্বপ্নে ফাইট, স্বপ্নে স্বপ্নে ফাইট করে। তো এটা কিন্তু নেটটাইমের মধ্যে আছে স্যার। এই রোগী কিন্তু একটা জিনিস বলছে যে তার কিন্তু খারাপ লোকদের কিন্তু ভয় করে, মানে যারা সন্ত্রাসী বা এরকম কিছু, তো হ্যাঁ চোর ডাকাত সন্ত্রাস এর ভয় ভয় জি খারাপ লোক, হ্যাঁ এদেরই বোঝানো হয়। আর মেডোনিয়ামের ভয়, মেডোনিয়ামের ভয় পিছনে যেন কেউ আছে, পিছনে কেউ যেন আসছে, এই ভয় মেডোনিয়ামের মধ্যে আছে। এর মধ্যে কিন্তু ওগুলো ওগুলো ছিল না যে পিছনে মনে কেউ তাকে ফলো করতেছে, না 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 না, এটা আসলে কেসটা আংশিক কেস হিস্ট্রি নেওয়া হয়েছিল, পূর্ণাঙ্গ কেস দেখে ওইভাবে নেওয়ার সুযোগ হয় নাই। তো ওই কেসটা একটু বের তাহলে হচ্ছে না, দেখি একটু। হ্যাঁ সুরিমল স্যার শুনতেছেন? শুনছি শুনছি, জি স্যার, আপনার যদি এই বিষয়ে কোনো কথা বলার থাকে কথা বলতে পারেন স্যার, মতামত ব্যক্ত করার থাকলে। আচ্ছা কই সেটা, এই যে কোথায় পেলাম, হ্যাঁ এই যে রোগীর ইতিহাসটা এনেছিলাম দেখেন। তো এখানে জেনারেল একটা রুবিক নিয়েছিলাম যে গরম আবহাওয়ায় তার কষ্ট বাড়ে, ওয়েদার হট ওয়েদার অ্যাগ্লোমারেশন। তো বললো যে সে কাজ করে কোথায়, বেকারিতে কাজ করে, সেখানে উত্তাপের মধ্যে থাকে, ঠিক আছে। এখন গরম আবহাওয়াতে তার কষ্ট বেড়ে যায়, এখানে কিন্তু নেপথ্যামিয়ার আছে সেকেন্ড গ্রেড, হ্যাঁ সেকেন্ড গ্রেড, তো হ্যাঁ সেকেন্ড গ্রেড দেখাই, মেডোনিয়াম এখানে নাই। তারপর গরম কাতর হিসাবে যদি ইন্টেন্সিটি বাড়িয়ে দেই, নেট্রামিয়ার ফার্স্ট গ্রেড হবে আর মেডোনিয়াম থার্ড গ্রেড হবে। এরপরে কোল্ড অ্যামিলিয়েশন, তো যদি ঠান্ডা দেওয়া হয় তো সেই ক্ষেত্রে কিন্তু সে কমফোর্ট ফিল করে, এখানে কিন্তু নেট্রামিয়ার দ্বিতীয় শ্রেণীর। এখানে মেডোনিয়াম কই, মেডোনিয়াম এ আছে কিনা দেখতে হবে, এখানে পাচ্ছে না। বাথিং অ্যামিলিয়েশন, গোসল করলে ওনার ওই চুলকানিটা একটু উপশম ফিল করেন, উনি গোসল করলে কি করেন ভালো ফিল করেন। তো এই ক্ষেত্রে নেট্রামিয়ার থার্ড গ্রেড, থার্ড গ্রেড মেডোরে নাম, মেডো কই, মেডো এখানে দেখতে পাচ্ছি না কোনো হচ্ছে। এরপরে আসি এয়ার, ওপেন এয়ার অ্যামিলিয়েশন, মুক্ত বাতাসে গেলে তার উপশম হয়, এখানে সম্ভবত নেট্রামিয়ার ফার্স্ট গ্রেড সম্ভবত। দেখি এখানে খুঁজে পাওয়া মুশকিল, রেপার্টরি থেকে বের করলে ভালো হয় একটা একটা লক্ষণ। এয়ার, আচ্ছা ঠিক, এখান থেকে বের করি, এয়ার ওপেন এমএল, হ্যাঁ এখানে নেট্রামিয়ার ওই তাল ডান পাশে, ডান পাশে, ডান পাশে স্যার একদম
একদম নিচের, হ্যাঁ নিচের দ্বিতীয় সারিতে, নিচের দ্বিতীয় সারিতে, দ্বিতীয় শ্রেণীর, দ্বিতীয় শ্রেণীর, জি জি এই যে নাটটা মেয়ে দ্বিতীয় শ্রেণীর, জি দ্বিতীয় শ্রেণীর। আর মেডিয়ার নাম এই ক্ষেত্রে কোন শ্রেণীর? মেডিয়ার নাম, হ্যাঁ মেডিয়ার নাম দ্বিতীয় শ্রেণীর। দেখেন মুক্ত বাতাস উপসময় মেডিয়ার নাম দ্বিতীয় শ্রেণীর, ওটাও দ্বিতীয় শ্রেণীর। এখন আসি আরেকটা লক্ষণ, ওই হ্যাঁ মাইল্ডনেস। এই মাইল্ডনেস কি আপনার এর মধ্যে আছে, মেডিয়ার মধ্যে আছে? কোমল না মাইল্ডনেস, প্রবণতা, না না কোমল প্রবণতা আসেন, এই যে কোমল প্রবণতা। এখন মেডিয়ার নাম কি হবে, অ্যাগ্রেসিভ হবে। আমরা তো ওই সময় মেডিয়ার নাম এবং ইয়ে নিয়ে চিন্তা করছিলাম, নেট্রামিয়র। দেখেন এখানে কিন্তু মেডিয়ার নাম সম্ভবত না থাকারই কথা, কারণ মেডিয়ার নাম অত্যন্ত অ্যাগ্রেসিভ হয়, ঠিক আছে? এখানে নাই নেট্রামিয়র, কিন্তু ফার্স্ট গ্রেড এখানে, ঠিক আছে? স্যার, এই রোগীর সবচেয়ে বড় সিম্পটমটা ওই যে সে যখন সে রোগের কথা চিন্তা রোগের করে, কথা চিন্তা করলে, ইয়েস রোগের কথা চিন্তা করলে রোগ বেড়ে যায়, ইয়েস মাইন্ড থিংকিং, হ্যাঁ হ্যাঁ থিংকিং কমপ্লেইন্স মনে হয় সম্ভবত। এই দেখেন হ্যাঁ এটা হচ্ছে দ্বিতীয় শ্রেণীর, যদিও মেডিয়াম প্রথম শ্রেণীর, এটা হচ্ছে ন্যাক্টামিয়র দ্বিতীয় শ্রেণীর, না তৃতীয় শ্রেণীর, তৃতীয় শ্রেণীর মনে হয়, তৃতীয় শ্রেণীর, এটা তৃতীয় শ্রেণীর। এটা কিন্তু সে বলছে এখন 86টা মেডিসিনের মধ্যে থেকে, এখন কেউ যদি মনে করে যে এই লক্ষণটা খুব গুরুত্বপূর্ণ এবং রোগীর মধ্যে রোগী বারবার একই কথা বলতেছে যে ডাক্তার সাহেব আমি কিন্তু রোগের কথা চিন্তা করলে আমার রোগ বেড়ে যায়, চুলকানির কথা চিন্তা করলে রোগ বেড়ে যায়, যদিও অক্সালিকা সিট মেডিনা ফার্স্ট গ্রেড, যদিও ন্যাটামিও থার্ড গ্রেড, কিন্তু টোটাল সিমটম কে কাভার করে ন্যাটামিও। তার যে স্কিনটা ড্রাই ছিল, এত বেশি ড্রাই দেখছেন আপনি, জি স্যার, হ্যাঁ অত্যন্ত ড্রাই ছিল, এবং সে গরম সহ্য করতে পারে না, গরম তার কাছে মনে হয় জ্বলে যায়, শরীরটা এমন মনে হচ্ছে তার বক্তব্য। এখন সঙ্গী পছন্দ করে ন্যাটামিও থার্ড গ্রেড, সঙ্গী অপছন্দ করে ন্যাটামিওর সম্ভবত ফার্স্ট গ্রেড বা সুপার গ্রেড। এরপর রিজার্ভড, উনি কথা কম বলেন। এখন রিজার্ভ এর অধীনে কতগুলো মেডিসিন আছে দেখেন, রিজার্ভ এখানে ন্যাটামিওর কিন্তু প্রথম শ্রেণীর আর মেডিসিন নাম তৃতীয় শ্রেণীর, ঠিক আছে? জি স্যার, এরপরে হেইট্রেড, তীব্র বিরাগ। আমি জিজ্ঞেস করলাম আচ্ছা যদি আপনার আজ থেকে 10 বছর আগে কারোর সাথে গন্ডগোল হয়, মনোমালিন্য হয়, মন কষাকষি হয়, তো যদি আপনি চলতে গিয়ে তার সাথে দেখা হয়ে যায় তখন কি করেন? তার দিকে তো তাকাই না, তোকে কি বলছে তখন, তার দিকে তাকাই না, আমি তাকাই না, তার মানে কি, ঘৃণার চোখে দেখি, তার মধ্যে কাজ করতে থাকে হেইট্রেড। হেইট্রেড এর অধীনে এখানে মেডোরিনাম, মেডোরিনাম, মেডোরিনাম এই লক্ষণে তৃতীয় শ্রেণীর, তৃতীয় শ্রেণীর, হ্যাঁ কিন্তু সুপার গেট, ঠিক আছে? আর আর পার্থক্য করতে হবে নাকি? এখন আসি, মাশাআল্লাহ সবই দিয়ে গেছে, আবার যদি এখন আসি, এখন আসি ফুড এন্ড ড্রিঙ্কস। এসে সুইট পছন্দ করে, তো সুইট পছন্দ করে অনেক মেডিসিন আছে, মেডিসিন কিন্তু সুইট পছন্দ করে, এটা জানেন তো? স্যার মেডিনাম মিষ্টি পছন্দ করে, হ্যাঁ সুইট পছন্দ করে। তো এখন মেডিনামও দ্বিতীয় শ্রেণীর এবং ন্যাকটামিয়রও, দেখি ন্যাকটামিয়র কই, সমর্থ তৃতীয় শ্রেণীর মিষ্টি পছন্দ করে, সমর্থ তৃতীয় শ্রেণীর মনে হয় ন্যাকটামিয়র, কিছু শ্রেণী স্যার দেখতে পাচ্ছি স্যার আপনার কাজ করার সাথে স্যার, ঠিক আছে দেখতে, হ্যাঁ এমএন, হ্যাঁ এই যে, এই যে তৃতীয় শ্রেণীর। এখন তার বক্তব্য, লবণ সে পছন্দ করে, কি পছন্দ করে? লবণ, লবণ পছন্দ করে, লবণ পছন্দ করে সুপার গ্রেড। মেডোরিনাম লবণ পছন্দ করে, কিন্তু সে সম্ভবত থার্ড গ্রেড, না দ্বিতীয় শ্রেণীর, দ্বিতীয় শ্রেণীর মেডোরিনাম দ্বিতীয় শ্রেণীর, আর নেটামিয়র হচ্ছে সুপার গ্রেড, ঠিক আছে? লবণ পছন্দ করে। এরপরে আর কি লক্ষণ নিয়েছিলাম, ভূতের ভয় পাই, তো ভূতের ভয় পাই নেটামিয়র তৃতীয় শ্রেণীর আর মেডোরিনাম দ্বিতীয় শ্রেণীর, ঠিক আছে? থার্স লার্জ কোয়ান্টিটিস ফর অফেন, হ্যাঁ তো নেটামিয়র দ্বিতীয় শ্রেণীর, মেডোরিনাম এখানে নাই। সে কিসের স্বপ্ন দেখে? মারামারি স্বপ্ন দেখে, মারামারি স্বপ্ন দেখে এখানে, ফাইট না ফাইট, ন্যাটামিয়র কোন শ্রেণীর?
দ্বিতীয় শ্রেণী না? জি স্যার, দ্বিতীয় শ্রেণী। আচ্ছা, মেডো এখানে আছে? মেডো নাই 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 নাই। মেডো পানি পিপাসা স্বপ্ন স্বপ্ন দেখে, এবং সাইকোটিক রোগী যে ধরনের স্বপ্ন দেখে, স্বপ্ন সে দেখবে যে উড়ে যাওয়া পড়ে যাওয়ার অনেক স্বপ্ন দেখে ডিপ্রেশন। এখন সর্বশেষ আর কি লক্ষণ ইসলাম, মাজমেটিক ও রুটি পছন্দ, রুটি অপছন্দ বললো যে সকালে সে পরাটা বা রুটি খাই, কিন্তু অন্য সময় তো রুটি পছন্দ হয় না, ঠিক আছে? তো এটা আছে যে অ্যাভারশন আছে, আবার সে ডিজায়ার করে সকালের দিকে। মাজমেটিক ব্যাকগ্রাউন্ড সোরা, তো সোরার উপর ক্রিয়া করার ক্ষমতা মেডোনেমের নাই। এখন রোগ লক্ষণ বাড়ে কখন? রাত্রে বাড়ে। টোটাল সিমটম মিলিয়ে মেডিসিন কি আসবে? জি স্যার, আপনার কোনো মতামত যদি থাকে বা কারো কোনো প্রশ্ন যদি থাকে? স্যার, নেট্রানোর কি রোগ লক্ষণ কি রাতে বাড়ে, এরকম একটা ইয়েটা আছে স্যার? আছে আছে, রাতে বাড়ে। আচ্ছা স্যার। রাত্রে বাড়ে, সেটা হচ্ছে নেট্রামিয়ার মনে হয় দ্বিতীয় শ্রেণী মনে হয় সম্ভবত। আচ্ছা, কিছু বলতে বলছেন নাকি? জি স্যার, হ্যাঁ স্যার, জি স্যার। আপনি যদি তো অনেক রাত হয়ে গেছে, তো ভালোই একটু লাগলো আর কি। মানে কি বলতে যদি বলেন, 2-5 মিনিট বলবো, কিন্তু জি স্যার, রিকেটস রিকেটস এর রোগীদের ক্ষেত্রে আমরা মেডিসিন আলোচনা করেছি। রিকেট না, যে মেডিসিন গুলো হলো এটা তো আমরা ওইগুলোই তো হচ্ছে আর কি, রিকেট হচ্ছে। এবার রিকেট এরকম একেবারে স্পেসিফিক্যালি এরকম নয়, তো আমরা সিমটম যদি আসে তো দেব, কিন্তু সাধারণভাবে এইগুলো আসে এই আর কি। তা এখানে আমি তো বেশিক্ষণ শুনিনি, আমি আপনার ফসফরাস আর সাইলেশে এটা শুনলাম, আর এটা মানে লাস্টে গিয়ে ওই যে আপনি কম্পারেটিভ একটু করলেন, তা আমি দু চারটে কথা ফসফরাস আর সাইলেশিয়া সম্পর্কে অল্প একটুখানি বলি, বেশি অনেক কিন্তু আপনি বলেছেন। আচ্ছা, এখানে সংযোজন করার মতন কথা হলো যে সে রিকেটটা তো একটা রোগের নাম, তো সেক্ষেত্রে রিকেটটা আমরা মাথার মধ্যে রাখবো, কিন্তু আমরা সিমটম দেখে তো ওষুধ দেবো, ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ। তো এখানে ফসফরাসটা হচ্ছে, আমি একটু বলি যে এই ক্যালকিরিয়া গ্রুপের মধ্যে যে মেডিসিন গুলো রয়েছে, মানে ডেফিসিয়েন্সি মানে ফেয়ার ফ্যাটি ফ্লাভি, এই গ্রুপের মধ্যে যে মেডিসিন গুলো রয়েছে ফেয়ার ফ্যাটি ফ্লাভি মানে ক্যালকিরিয়া গ্রুপের মধ্যে, সেখানে ক্যালকিরিয়া ফস রয়েছে, ফসফরাস রয়েছে, সাইলেশিয়া রয়েছে, স্যানিকুলা, ইথুজা, লাইকোপোডিয়াম, কস্টিকাম এবং টিবারকুলিনাম, এইগুলো ডেফিসিয়েন্সি তো আছেই, প্লাস ফ্যাট ফেয়ার পেশেন্টেরা এবং চিলি এবং লেদার্জিক এই কন্ডিশন। তো এদের মধ্যে এই এই যে কটা ওষুধের নাম বললাম, ক্যালকিরিয়া কাপ, ক্যালকিরিয়া ফস, ক্যালকিরিয়া গ্রুপের মধ্যে, ক্যালকিরিয়া কাপ তো হবেই, এছাড়া ক্যালকিরিয়া কাপ ছাড়া ফসফোরা, ক্যালকিরিয়া ফস, ফসফোরা, সাইলেশিয়া, স্যানিকুলা, ইথুজা, লাইকোপোডিয়াম, কস্টিকাম আর টিবাকুলিনাম, এই নটা মেডিসিন ক্যালকিরিয়া গ্রুপের মধ্যে অবস্থিত। এরা কিন্তু প্রায় অধিকাংশেরই সাথে কোনো না কোনো সিমটমের মিল থাকবে, এবং ডিফারেন্সিয়েশন করতে হবে আমাদেরকে কোনটা পার্টিকুলারলি আমাদের কাছে প্রযোজ্য হবে একটা সিঙ্গেল মেডিসিন। তো এখানে আমি বলি যে এরা এই আপনি ফসফরাস হলো দেখুন টিবারকুলার ডায়াথিসিস এর মধ্যে কাজ করছে, আর সাইলেশিয়ার মধ্যে যেটা যে ডায়াথিসিসটা রয়েছে সেটা হচ্ছে এদের ডায়াথিসিস স্ক্রোফিউলাস ডায়াথিসিস কাজ করে। তাই জন্য দেখা যাচ্ছে ফসফরাস ঠান্ডা খায়, সাইলেশিয়াও ঠান্ডা খেতে চায়, ফসফরাসও কোল্ড আইসক্রিম খেতে চায়, সাইলেশিয়াও খেতে চায়, দুজনেই চিলি পেশেন্ট, অথচ দুজনেই আনকমন সিমটম হচ্ছে যে তারা ঠান্ডা জিনিস খেতে চায়। কিন্তু ঘটনা হলো যে যদি ফসফরাসের পেশেন্টের ঠান্ডা খেয়ে যদি কোনো কষ্ট হয়, সেক্ষেত্রে যেহেতু সে স্ক্রোফিলাস কনস্টিটিউশনের মধ্যে অবস্থিত নয়, স্ক্রোফিলাস কনস্টিটিউশন হচ্ছে যাতে গন্ডমালা, যেটা অ্যাকচুয়ালি তাদের মধ্যে যখন আমরা সোরা এবং সিগ্রেটিক মায়োজম যুক্ত থাকে এবং তার সঙ্গে যদি সাপ্রেশন অফ স্কিন ডিজিজ থাকে, তখন সেটাকে স্ক্রোফিলাস কনস্টিটিউশন বলি, গন্ডমেলা। এখানে ফসফরাস হচ্ছে স্ক্রোফিলাস কনস্টিটিউশনের নিউমোনিয়ার দিকে চলে গেল এবং বুকের মধ্যে কফ জমলো, বুকটা ভারী লাগলো, কিন্তু সাইলেশিয়ার ক্ষেত্রে তার গ্ল্যান্ড গুলো ফুলবেই,
এবং যেহেতু তার স্ক্রোপুলাস কনস্টিটিউশন রয়েছে তার জন্য এই জায়গাটা একটা ডিফারেন্সিয়েশনের জায়গাটা থাকবে। আরেকটা হলো যে ফসফরাস যেহেতু টিউবারকুলোসিস এর মধ্যে পড়ে তাই টিউবারকুলোসিস এর কমন সিমটম ফসফরাস এর মধ্যে রয়েছে, অর্থাৎ আলু এবং মাংস কোভে ফসফরাস এর মধ্যে রয়েছে। আর একটা কথা হলো যেহেতু চিলড্রেন নিয়ে আমরা আলোচনা করছি, সেহেতু চিলড্রেন নিয়ে যখন আলোচনা করছি এখানে ফসফরাস এর ক্ষেত্রে এদের যে আমাদের স্পাইনাল কর্ডটা, ওই যে বলছে স্পাইনাল কর্ডটা দ্রুত বৃদ্ধি পাচ্ছে এবং শিশু সামনের দিকে ঝুঁকে পড়ছে লম্বা হয়ে, তাল গাছ বা নারকেল গাছ যেমন খুব সরু নারকেল সুপারি গাছ যেমন চোখে পড়ে, এরকম একটা ঝুঁকে পড়ার প্রবণতা তাদের মধ্যে রয়েছে। তো রিকেট বলতে আমরা যদি বুঝি এরাও পাতলা, ফসফরাসও পাতলা, আবার সাইলেশিয়াও পাতলা, তা দুটো পাতলার মধ্যে কে বেশি পাতলা বলে মনে হয়, এই বেশি পাতলাটা মনে রাখার জন্য বলা হয়েছে ক্যালকিরিয়া গ্রুপের মেডিসিনের মধ্যে ক্যালকিরিয়া কাপ, ক্যালকিরিয়া ফস, ফসফরাস, সাইলেশিয়া, অর্থাৎ ফসফরাসের থেকেও সাইলেশিয়া অনেক বেশি পাতলা। একটা ফসফরাসের একটা আনকমন সিনড্রম আছে বাচ্চাদের ক্ষেত্রে, অনেকগুলো মেডিসিন আছে কেন্দ্রে পাটারিতে কাপ চ্যাপ্টারের মধ্যে পাওয়া যাবে আনকমন, যে কোনো অপরিচিত মানুষ ঘরে আসলেই তার কাশি শুরু হবে, এটা একটা ফসফরাসের মধ্যে আছে, কিন্তু সাইলেশিয়ার এরকম নেই। আর তাছাড়া ফসফরাস আপনি খুব সুন্দরভাবে বলেছেন যে ওরা খুবই স্টার্টেল করে, ওরা বাজের ভয় পায়, কিন্তু আমি বলছি থান্ডারস্টর্মের অনেকগুলো মেডিসিন আছে ভয় পায়, কিন্তু অ্যাকচুয়ালি ফসফরাস কোনটাতে বেশি ভয় পায়? যেমন নেপটাম কার্ভের ক্ষেত্রে দেখাচ্ছে ইল হিউমার হয়ে যাচ্ছে, সারা দুষ্ট মেজাজ ঝড় বৃষ্টি, ফসফরাস অ্যাকচুয়ালি বাজের যে লাইটিনিংটা, যেহেতু আমরা আগুন জ্বালাতে গেলে ফসফরাস লাগে, তো এই দেশলাইয়ের কাঠিতে বারুদে ফসফরাস থাকে, তো ওরা ওই ওই লাইটিংটা বেশি ভয় পায়, সাউন্ডও ভয় পায় যখন তখনই কেঁপে উঠছে, এটাও ঠিক আছে। আর সাইলেশিয়ার ক্ষেত্রে একটা কথা বলি যে সাইলেশিয়াটা অনেক বেশি কনজারভেটিভ মাইন্ড থাকে, খোলসের মধ্যে থাকে, শামুক যেমন তার খোলকের মধ্যে ঢুকে থাকে সেরকম ঢুকে থাকে, আর ফসফরাস তো আমরা জানি তারা যথেষ্ট রকম রেন্ডারিং করে বেড়ায়, মিলামেশা করতে চায় বাচ্চাগুলো, কিন্তু সাইলেশিয়া অলওয়েজ কনজারভেটিভ, এটা নিজেদের মধ্যে থাকতে চায়, তার জন্য দেখুন না কনজারভেটিভ তার মাথাতেও, মাথাটাই বেশি কনজার, মাথা ঢেকে রাখতে চাইছে এই শীত, যেমন আমরা সুরিনামের ক্ষেত্রে কি মাথা ঢেকে রাখে, সাইলেশিয়া ওরকম মাথা ঢেকে রাখছে। আর একটা কথা শুধু বলি যে রিকেটিক নিয়ে যেহেতু ক্যালসিয়ামের ডেফিসিয়েন্সি নিয়ে কাজ হচ্ছে, সেক্ষেত্রে সাইলেশিয়ার মধ্যে যেটা হলো যে ওই অ্যান্টেরিয়র মানে ফন্টানেলটা অনেকদিন পর্যন্ত খোলা থাকে, সুচার গুলো ঠিক মতো হতে চায় না, এখানে অনেক মেডিসিনই আছে ক্যালকিরিয়া গ্রুপের মেডিসিনই এটা ধর্ম, আচ্ছা সালফারেরও আছে, সালফারের দুই দিকের অ্যান্টেরিয়র অ্যান্ড পোস্টেরিয়র ফন্টানেল তাদের সুচারটা ফিউজড হয় না তাড়াতাড়ি ছোটবেলায়, ক্যালকিরিয়া কার্ভের সামনের দিকের ফন্টানেলটা মানে ফিউজড হতে চায় না, তো এই সাইলেশিয়ার ক্ষেত্রেও এরকম ফন্টানেল গুলো মানে ওই যে ফিউশন অফ দ্য ভার্টেক্স এর ফিউশন গুলো হতে চায় না, সেই জায়গাটাতে একটা আছে। আর একটা কথা হলো যে এরা কিন্তু বেশি এনিমিক, মানে ফসফরাস আর এর মধ্যে সাইলেশিয়ার মধ্যে এরা বেশি এনিমিক হচ্ছে সাইলেশিয়া, ফসফরাস এর খুব দেখতে খুব সুন্দর চামড়া, খুব উজ্জ্বল মসৃণ, কিন্তু এই জায়গাটা আসছে গ্লেসিনেস, সাইলেশিয়ার ক্ষেত্রে মোর পেলর, মানে তাদের মধ্যে বেশি মানে কি বলবো ব্লাডের যে ডেফিসিয়েন্সিটা অনেক বেশি থাকে। আর একটা কথা বলি যেহেতু সিরোপ্লাস কনস্টিটিউশনের মধ্যে সাইলেশিয়া পড়ছে, তাই ওদের সার্ভাইকাল গ্ল্যান্ড ভিতরে টনসিল এনলার্জমেন্ট থাকে, ফসফরাসে ঠান্ডা লাগলেও সেই জায়গাটাতে অত বেশি থাকে না। আরো অনেক কিছু আছে, মোটামুটি আপনি সুন্দরভাবে বলেছেন, কোনো জায়গাতে খুব একটা বাদ নেই, দু একটা কথা মনে হলো তাই বললাম আর কি। থ্যাংক ইউ স্যার। আমাদের মনে হয় অনেকগুলো মেডিসিন, অনেকগুলো মেডিসিন একসাথে না পড়িয়ে, বলুন বলুন, অনেকগুলো মেডিসিন একসাথে না পড়িয়ে আমার মনে হয় যে এতে ধরে রাখতে একটু অসুবিধা হবে, তো আপনার একটু এতে দুটো তিনটে চারটে ভাগ করে নিন, এখানে যদি আপনি ভাবেন যে আমি রিকেটেড মেডিসিন ফসফরাস পড়াবো, সাইলেশিয়া পড়াবো, এইগুলো পড়াবো, এরকম করে দুটো ভাগ করে নিয়ে করে নিলে বেশি ভালো হয়, কারণ বেশি অনেকগুলো মাথার মধ্যে আর কি গিজ গিজ করে আর কি আমার। একটা বিষয় সেটা
সেটা হচ্ছে যে আমরা যখন তুলনামূলক পার্থক্য যখন করব দেখা যায় যে হ্যাঁ কোন ক্ষেত্রে আমরা ক্যালকুলা কার বলতেছি সেটার পার্থক্য ক্যালকুলা প্রসেসের সাথে কি মেডিসিন নির্বাচন করার ক্ষেত্রে আমাদের বেগ পথ হয় না কোনটা ক্যালকুলা কার কোনটা ক্যালকুলা ফস মাঝখানে ফসফরাস রাখলাম তো এইভাবে আলোচনা করলে তো সেইভাবে আলোচনা করার চেষ্টা করেছি। হ্যাঁ এস এম জাহাঙ্গীর ভাই আপনি মানে মিডিলে এসছেন তো আমাদের আলোচনার যে উপলব্ধি এই বিষয়ে একটু মূল্যায়ন করুন জি এস এম জাহাঙ্গীর ভাই। এবং সংযোজন বিয়োজন থাকলে আপনি যদি অবশ্যই সকলকে ধন্যবাদ জানা অনেক রাত হয়েছে তো আমরা বিদায় নেই। হ্যাঁ আমরা অনেক ধন্যবাদ আমাদের ক্লাস 11:30 মধ্যে শেষ এর আগে অনেক দেরি হয়ে গেছে আলহামদুলিল্লাহ সকলকে ধন্যবাদ শরীমো স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি স্যারের অসাধারণ ভাবে ব্যাখ্যা করেছেন এবং রিকেটসটা রোগটা যে কি হতে পারে বাচ্চাদের ক্ষেত্রে সেক্ষেত্রে স্যারের অসাধারণ ভাবে সে আজকে আলোচনা করেছেন তো ইনশাল্লাহ আগামীকাল ক্লাসেও স্যার রিকেট সম্বন্ধে আলোচনা করবেন এবং বাকি রেমেডিস গুলো স্যার তুলনামূলকভাবে আলোচনা করবেন তো আমরা সকলে ইনশাল্লাহ আগামীকাল ক্লাসে উপস্থিত থাকবো আর আগামীকাল স্যারের ঠিক আমাদের 9টা বাজে আমাদের ক্লাস আছে হোমিওপ্যাথিতে মনিমুক্তা।